মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে টেবিল তৈরি করার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টের নিচে আসলে এই জায়গাতে দেখতে পাবো আমরা টেবিল। তো এখান থেকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে হচ্ছে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে নিচের যে লাইনগুলো আছে এখানে দেখতে পাচ্ছি যে এগুলোকে বলা হয় কলাম। এটাকে আমরা মনে রাখতে পারি কলম বা কল বা চাপ কল, যেভাবে থাকে লম্বালম্বি ভাবে থাকে বা কলম যেভাবে আমরা লিখি এটা হচ্ছে কলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে ওয়ান কলাম আর এইট, এইট মানে রো। রো মানে হচ্ছে এই যে রশির মতো যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে রো। তাহলে আমরা যদি এই জায়গাটাতে নিই তাহলে দেখবো যে শুধুমাত্র কলাম হয়েছে আমাদের একটা এবং রো হয়েছে আমাদের দশটা। তো এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। আর এখানে তিনটা হচ্ছে কলাম নিলাম, তিনটা কলাম নিলাম আর পাঁচটা হচ্ছে আমরা রো নিলাম। তাহলে এই আমাদের টেবিল হয়ে গেছে। তারপর এই জায়গাতে আমরা একটা নাম্বার লেখার জন্য আমি এক প্রেস করলাম। তো দ্বিতীয় ঘরটাতে যাওয়ার জন্য মাউস দিয়ে আমি ক্লিক করতে পারি অথবা আমি আরেকটা কাজ করতে পারি। প্রথম কার্সার এই জায়গাটাতে আমি একটা নাম্বার লেখার পর আমি কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করব। ট্যাব হচ্ছে হাতের বাম পাশে ক্যাপসলকের উপরের বাটনটা। ট্যাবে প্রেস করলে দ্বিতীয় লাইনটা চলে আসবে, এখানে আমরা দ্বিতীয় নাম্বারটা লিখতে পারি। আবার ট্যাব বাটন প্রেস করলে আমরা এখানে তৃতীয় নাম্বারটা লিখতে পারি, আমাদের মাউস দিয়ে ক্লিক করতে হবে না। আবার যদি আমি ট্যাব বাটন প্রেস করি তাহলে আমাদের এই ঘরটাতে চলে আসবে। এখন এই ঘরটা থেকে যদি আমরা নিচে আসতে চাই তাহলে আমরা ট্যাব বাটন প্রেস না করে আমরা যে অ্যারো বাটনগুলো আছে আমাদের আছে, ইন্টার বাটনটা যেখানে আছে তার নিচে, এই অ্যারো বাটনের ডাউন অ্যারোটাকে আমরা এখানে ক্লিক করলে এই জায়গা জায়গাটাতে আমাদের ঘরটা নিয়ে নিয়ে আসবে। এই লেখাগুলোকে ডিলিট করার জন্য আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটা প্রেস করব একবার দুইবার তিনবার। সো তিনবার প্রেস করলে তিনবার ব্যাক স্পেস দিয়ে আমরা লেখাগুলো ডিলিট করেছি। আর যদি চাই এই টেবিলে সবগুলো লেখা ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস একবার ক্লিক করলে সবগুলো দেখবো যে টেক্সট যতগুলো আছে, যেমন এখানে হয়তো আমি লিখছি যে টেক দা মতিউর। সো আমি যদি একবার কন্ট্রোল একবার ব্যাক স্পেস প্রেস করলে আটটা ডিলিট হয়ে যাচ্ছে। আর পুরোটা যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করতে পারি। একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এবং ব্যাক স্পেস প্রেস করলে আমাদের সবগুলো যে শব্দ থাকবে একটা বর্ণ সেই বর্ণটা আমাদের ডিলিট হয়ে যাবে। কলাম, এটাকে বল কলমের মতো, কলামটা যদি সিলেক্ট করতে চান তাহলে আমাদের কার্সারটা রেখে ড্র্যাগ করবেন লেফট বাটনটা ক্লিক করে ধরে। আর রো যদি সিলেক্ট করতে চান তাহলে একইভাবে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারেন। আর এটা সহজে সিলেক্ট করা যায় এই যে এই জায়গাটাতে কলামের উপরে মাউসের কার্সারটা নিলে দেখবেন যে তীরের মতো একটা আইকন হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমাদের সবগুলো রো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা রোটাকে সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে এভাবে রোটাকে সিলেক্ট করতে পারি। তো লাল ঘরটাকে আমরা ডিলিট করার জন্য কি করব, আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেসে প্রেস করলে আমাদের লাল ঘরটা কিন্তু ডিলিট হয়ে গেছে, রাইট? সো আর আমরা যদি চাই লেখাগুলোকে ডিলিট করতে তাহলে আমরা পুরো সবগুলো সিলেক্ট করলাম, দেখেন সবগুলো সিলেক্ট করলাম। এখন ডিলিট বাটন প্রেস করলে আমাদের সবগুলো লেখা কিন্তু ডিলিট হয়ে যাবে। আবারও বলছি, আমরা যদি সবগুলো লেখাকে ডিলিট করতে চাই তাহলে যতটুকু লেখা ডিলিট করতে চাই ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে আমাদের লেখাগুলো ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি চাই যে শুধুমাত্র যেই রোটা আছে এই রোটা, এই রোটাকে ডিলিট করবো, তাহলে এটাকে ক্লিক করে সিলেক্ট করবো, তারপর ব্যাক স্পেস বাটন প্রেস করলে রোটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ টেবিল ডিলিট করার জন্য আমরা হচ্ছে ব্যাক স্পেস সিলেক্ট করে প্রেস করব, আর লেখাগুলো ডিলিট করার জন্য আমরা সিলেক্ট করে আমরা ডিলিট বাটনটা প্রেস করব। তো পুরো টেবিলটা সিলেক্ট করার জন্য আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। আর একটা সহজ সিস্টেম হচ্ছে এই যে এই আইকনটা, এটাতে আমরা ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট বাটন প্রেস করলে আমাদের সবগুলো লেখা ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি চাই যে আমরা আরেকটা ঘর করব, এই জায়গাটা তার একটা ঘর করব, অর্থাৎ রো করব, রো এবং কলাম এই দুটো একটু শিখে নেবেন, আমার এই দুটো খুবই প্যাচে লাগে রো এবং কলাম কোনটা বুঝি না। তো এখানে এই যে মাউসের কার্সার টানলে এই রোটা বরাবর এই লাইনটা, হ্যাঁ কলমের মতো যে লাইনটা আছে কলমের, এখানে মাউসের কার্সার টানলে প্লাস আইকন আসবে, দেখেন একটা হয়ে গেছে। আবার এইটার বরাবর ড্র্যাগ করে যদি মানে মাউসের কার্সারটা হোভার করে যদি উপরে আনি এখানে একটা ঘর হয়ে গেছে। তো এই ঘরটার পর চোদ্দ যেটা আছে, চোদ্দর পরে যদি আপনি একটা ঘর করতে চান যেটা পনেরো, তাহলে একটা কাজ করতে পারেন, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করবেন, ট্যাব বাটন প্রেস করে করে আবার এই ঘরে আসবেন। তো এইভাবে ঘর করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, মাউজের কার্সারটা আমি এটাকে আবারও কালার করে দিচ্ছি, মাউজের কার্সারটা আপনি এই জায়গায় এনে এই যে এই ঘরটা রয়ে এইখানে আনলে দেখবেন প্লাসের মতো একটা আইকন আসবে, এখানে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করে আপনি অসংখ্য ঘর কিন্তু তৈরি করতে পারেন। তো এখন আমি লাল যে ঘরগুলো আছে এগুলো ডিলিট করবো, পুরোটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস বাটন প্রেস করলাম, শিফট সেল সেলগুলো ডিলিট হয়ে যাবে, জাস্ট ডিলিট হয়ে গেল। এখন টেবিলটাকে আমরা আরেকটু অন্যভাবে তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টেবিলের ঘরটা এই জায়গাটাতে নিয়ে এসেছি, আপনি এখান থেকে এনেও তৈরি করতে পারেন। আর আমি হচ্ছে যে ইনসার্ট, সাধারণত আপনাদের ইনসার্টে থাকে, তো ইনসার্ট থেকে আরেকভাবে কাস্টমাইজ করে টেবিল আপনি তৈরি করতে পারেন, এই জায়গা থেকে ড্র্যাগ করে করতে পারেন অথবা ইনসার্ট টেবিল করতে পারেন। তাহলে একটা বক্স আসবে, এখানে বলছে কলাম কয়টা হবে, কলাম মানে হচ্ছে যে কল কলে যে ঘর থাকে, ধরেন আমাদের কলাম দিলাম তিনটা, আর রো রশির মতো যেগুলো থাকে সেগুলো কয়টা হবে, সেগুলো দিলাম হচ্ছে দশটা। তাহলে নিচের দিকে দশটা হবে এবং হচ্ছে উপরে উপরে করে তিনটা লাইন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে এখানে তিনটা ঘর হয়েছে আর কি, একটা ঘর কলামে একটা এবং দুইটা তিনটা। তো আমরা কলামগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করতে পারি, এই যেভাবে একটা সিলেক্ট করলাম এবং দুইটা সিলেক্ট করলাম, তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। আপনি যদি ইনসার্টে চলে যান আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ড্র টেবিল। সো আপনি যদি এই জায়গাতে একটা ঘর করতে চান তাহলে আপনি এই জায়গায় ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করলে দেখবেন যে যেখানে আরেকটা
একটা ঘর হয়ে গেছে এবং এখানে যদি আপনি একটা ক্লিক করতে চান তাহলে দেখবেন একটা ঘর হয়ে গেছে কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আর এই কলমের আইকনটা এটাকে সরিয়ে ফেলার জন্য কেটে দেওয়ার জন্য আপনি স্ক্যাপ একদম হাতের বাম পাশে কর্নারে একটা স্ক্যাপ বাটন আছে এটাতে প্রেস করলে ঘরটাতে আপনি চলে যাবে এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই ঘরগুলো একটু বড় হয়েছে এটা ছোট হয়েছে এইভাবে হয়েছে তাহলে পুরোটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি ডিস্ট্রিবিউট রো রোগুলো কিন্তু সমান হবে আমরা কলামগুলো সমান চাই তাহলে কলামগুলোতে আমরা ক্লিক করলে দেখেন সবগুলো কলাম কিন্তু এখন একদম অ্যাকুরেট হয়ে গেছে এখন এই ঘরটার উপরে আপনি এটা কিছু লেখা লিখতে চান ধরেন টেক দা মতিউর ব্যালেন্স শিট তাহলে উপরে যদি লিখতে চান তাহলে এই জায়গাতে স্প্লিট টেবিলে আসবেন এখানে ক্লিক করলে দেখেন উপরে জায়গা হয়ে গেছে এখন লিখতে পারবেন কিন্তু এটা ছাড়া নর্মাল আগে এরকম ছিল উপরে কিন্তু যত চেষ্টা করেন আপনি লিখতে পারবেন না তো আপনি যেটা করবেন টেবিলটা সিলেক্ট করে রাখা অবস্থায় লেআউটে ক্লিক করবেন লেআউটে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করলে এই জায়গাটা ঘর চলে আসবে যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এবং ইন্টার এটা প্রেস করলে উপরে একটা জায়গা চলে আসবে সেটা হচ্ছে আপনি এখন লিখতে পারবেন এই স্প্লিটটা অন্য কাজেও ব্যবহার করা যায় ধরেন মাঝখান থেকে টেবিলটাকে আপনি স্প্লিট মানে হচ্ছে ভাগ করা আলাদা করে স্প্লিট করতে চান তাহলে এখানে মাউজের কার্সারটা যেখানে রাখবেন ওই জায়গাটাতে মাউজের কার্সারটা ওই ঘরটাতে মাউজের কার্সারটা রেখে আপনি যদি স্প্লিট টেবিলে যদি ক্লিক করেন তাহলে টেবিলটা দেখবেন স্প্লিট হয়ে যাবে এখানে রেখে আবার যদি ক্লিক করি তাহলে দেখবেন যে টেবিলটা স্প্লিট হয়ে যাবে এখন এই টেবিলটাকে যদি চান যে আবার মিশিয়ে দিতে একসাথে আগের মতো করে ফেলতে এটা শর্টকাট দিয়ে আপনি করতে পারেন যেমন এখানে মাউজের কার্সারটা রেখে কন্ট্রোল শিফট এবং ইন্টার বাটন প্রেস করে ইন্টার দিলে কিন্তু এটা কিন্তু এক হয়ে যাচ্ছে এখন দুইটা টেবিল যদি আবার মিশিয়ে ফেলতে চান তাহলে যে আপনি যদি এই যে গ্যাপটা আছে দুটাকে মিক্স করে ফেলতে চান একসাথে টেবিল তাহলে এখানে ক্লিক করে পুরো টেবিলটা সিলেক্ট করবেন অল্টার এবং শিফট বাটন প্রেস করে আপ বাটনটা প্রেস করলে উপরে চলে যাবে আর ডাউন বাটন প্রেস করলে দেখবেন যে এইভাবে নিচে চলে আসছে তাহলে এইভাবে টেবিলগুলোকে আপনি মিক্স করতে পারেন অথবা মার্জ করতে পারেন মাউজের কার্সারটা এখানে রেখে অল্টার শিফট এবং ডাউন ডাউনটাতে প্রেস করলে দেখবেন যে এইভাবে ডাউন নিচের দিকে আসছে এটা আমি একটু পরে বুঝাবো আপনি যদি স্প্লিট করতে চান কন্ট্রোল শিফট ইন্টার দিবেন এবং স্প্লিটটাকে ভেঙে জোড়াতালি দেওয়ার জন্য পুরোটাকে সিলেক্ট করবেন কন্ট্রোল শিফট আপ উপরের দিকে নিয়ে যাবেন তাহলে এই টেবিলটা একসাথে সংযুক্ত হয়ে যাবে আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে দুইটা ঘর হবে তো এখন সেকশনে ধরেন দুইটা সেকশন সেকশন এ এবং সেকশন বি তাহলে পুরোটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা লেআউটে চলে যাব সকল ধরনের অপশন লেআউটে আমরা পেয়ে যাব লেআউটটা তখনই অ্যাক্টিভ হবে যখন টেবিলটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার যে স্প্লিট যেই অপশনটা আছে স্প্লিট সেল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কয়টা ঘর করতে চাচ্ছেন রোয়ের মধ্যে ধরেন আমি দুইটা করতে চাচ্ছি মানে দুইটা কলাম করতে চাই তাহলে এখানে কলামে দিব আমি দুইটা এবং এখানে সবগুলো ঘর কয়টা আছে নয়টার মধ্যে নয়টা সিলেক্ট করাই আছে সেভাবে আমি ওকে করে দিলাম তাহলে এখানে দুইটা হয়েছে আপনি যদি চান যে সেকশন তিনটা হবে তাহলে স্প্লিট সেলে ক্লিক করে আপনি এখানে থ্রি দিবেন কলাম তাই না কলামে আমরা তিনটা কলাম দিচ্ছি তাহলে তিনটা কলাম হয়েছে একটা কলাম দুইটা কলাম এবং তিনটা ঘর তিনটা তাহলে এ তারপর এখানে চলে আসলাম বি তারপর এখানে চলে আসলাম সি ঠিক একইভাবে আপনি যদি এই ঘরের এই জায়গাটাতে আসেন এসে যদি চান যে এই জায়গাটা পুরাটা হচ্ছে স্প্লিট হবে না বরং হচ্ছে মার্জ মার্জ মানে হচ্ছে একত্রিত হয়ে যাবে কোনো ঘর থাকবে না তাহলে এই জায়গাটাতে এসে আপনি মার্জে ক্লিক করলে দেখেন পুরোটা এক একটা হয়ে গেছে রাইট তো ঠিক একইভাবে আমরা যদি এই তিনটা হচ্ছে মার্জ হবে তাহলে এখানে এসে মার্জে ক্লিক করলে দেখবো যে পুরোটা মার্জ হয়ে যাবে তো অনেক সময় যদি আমাদের টেবিলটাকে বড় ছোট করার প্রয়োজন পড়ে তখন আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে কিভাবে ড্র্যাগ করে আমরা বড় ছোট করতে পারি কিন্তু দেখেন আমাদের মার্জিনটা কিন্তু একদম এই পর্যন্ত এটার সাথে ফিট হয়নি তাহলে মার্জিনটার সাথে যদি আমরা ফিট করতে চাই মাউজের কার্সারটা রাখলে এখানে যে অটো ফিট আমি অপশনটা পাবো এটা আমরা তখনই পাবো এই অপশনটা আপনারা খেয়াল করবেন আমি আবার আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি যখন টেবিলটা সিলেক্ট করা থাকবে না তখন দেখবেন এখানে কোনো ট্যাব অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু যখন আমি টেবিলে ক্লিক করলাম দেখেন এখানে দুইটা ট্যাব আসছে টেবিল ডিজাইন আমরা ডিজাইন করতে চাই আমরা লেআউটে যেতে চাই যে লেআউটে আমরা চলে আসবো অটো ফিট করতে চাই তাহলে এখানে অটো ফিটে দুটো অপশন পাবো অটো ফিট কন্টেন্ট কন্টেন্টটা উইন্ডোটা অটো ফিট হবে আমাদের এই পুরো টেবিলের যে উইন্ডোটা আছে এটা অটো ফিট হবে দেখেন মার্জিন সমান সমান অটো ফিট হয়ে গেছে তো কখনো যদি আমরা এইভাবে ফিট করতে চাই তাহলে এইভাবে করতে পারেন আর এই টেবিলটাকে যদি ডাক দিয়ে আপনি এইভাবে আনতে চান যে শেষের ঘরটা একটু বেশি হবে তাহলে এই কলামের এই কলামটাতে রেখে মাউজের লেফট বাটনটাতে প্রেস করে ড্র্যাগ করে এভাবে আপনি কমাতে বাড়াতে পারেন চাইলে এখন এই পুরো ঘরটাতে আমরা লেখা লিখেছি আবার হচ্ছে আমরা লেআউটে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যে আমাদের লেখাগুলো যতটুক ততটুকু হচ্ছে টেবিলটা ঘর নিবে তাহলে আমরা একটা কাজ করব এই অটো ফিট থেকে অটো ফিট কন্টেন্ট তাহলে কন্টেন্ট সমান হয়ে যাবে এখন যদি টেবিলটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে আমরা একটা কাজ করব আমরা এই জায়গাটাতে ক্লিক করে মাউজের রাইট বাটন আমরা ক্লিক করব মাউজের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা প্রপার্টিস নামে টেবিল প্রপার্টিস নামে আমরা একটা অপশন পাবো এই জায়গা যাব এখান থেকে যে সেন্টার তাহলে টেবিলটা হচ্ছে একদম সেন্টারে চলে আসবে সো এই যে মাউজের রাইট বাটন ক্লিক করে যে টেবিল প্রপার্টিসের যে অপশনটা আছে এই অপশনটা আপনি এই জায়গাটাতেও পেয়ে যাবেন টেবিল প্রপার্টিস নামে সো এখানে ক্লিক করে আপনি লেফট রাইট সেন্টার যেখানে চাই সেখানে সেট করতে পারবেন টেবিলটাকে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যদি সেন্টারে দিতে চান তাহলে লেখাগুলো হচ্ছে নিচে থাকবে আর আপনি যদি চান যে লেখাগুলো চারপাশে থাকবে তাহলে এটা দিতে পারেন আর লেখাগুলো এটাও দিতে পারেন মানে যেটা আপনার প্রয়োজন আপনি এখানে দেখলেই বুঝতে পারছেন এই যে লাইনের মতো এগুলো হচ্ছে টেক্সট তো আমি সেন্টারে দিলাম দেন হচ্ছে আমি ওকে করে দিলাম টেবিল তৈরি করার একটা শর্টকাট সিস্টেম আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তো এখানে দেখেন কত কয়টা আমি মাইনাস দিয়েছি প্লাসের মাঝখানে একটা দুইটা তিনটা তারপর যদি আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করি তাহলে দেখেন আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে এরপর হচ্ছে লেআউট থেকে যদি অটো ফিট উইন্ডো আমি দিয়ে দিই তাহলে আমাদের এইভাবে এইভাবে কিন্তু টেবিল তৈরি হয়ে যাবে এরপর যদি কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের ইচ্ছা মতো
অনেকগুলো টেবিলের ঘর তৈরি হয়ে যাবে। তার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো বলবো না, এটা ডিলিট করার উপরে নিচে ডানে বামে হচ্ছে টেবিল ঘর তৈরি করার জন্য। যেমন আমি যদি চাই যে এখানে একটা রো তৈরি করতে, তাহলে হচ্ছে আমি এই জায়গায় যদি ক্লিক করি আর একটা রো তৈরি হয়ে গেছে। এগুলো আপনি পারবেন, এগুলো ট্যাব বাটন প্রেস করে আমরা টেবিলের ঘরগুলো তৈরি করতে পারি। তো ঘরটা তৈরি করার পর দুইটা যদি সমান না হয় একদম এক্স্যাক্টলি, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে কলামটাকে আমরা ঠিক করতে চাচ্ছি। তাহলে এই দুইটা সিলেক্ট করলাম। তো এই ঘর এটা একটু ছোট হয়ে গেছে এবং হাতের ডান পাশেটা একটু বড় হয়ে গেছে। দুইটাকে যদি আমরা একদম পারফেক্ট করতে চাই, সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক করবো, অপশনটা কেন যেন আসে নাই, যাই হোক সমস্যা নেই। আমাদের এই জায়গা থেকে আমরা যে কলামগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা ইকুয়াল করতে চাই। তাহলে আমরা এই জায়গায় ক্লিক করলে দেখেন ঘরগুলো ঠিক হয়ে গেছে। আবারও দেখাচ্ছি এরকম ছিল অনেকটা, আমি এগুলোকে আর একটু পাশে নিয়ে আসি। তো দুইটাকে সমান করার জন্য সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে দুইটা দেখেন একদম সেম এক্স্যাক্টলি হয়ে গেছে। রো করতে চাইলে রোতে ক্লিক করলে এটা রোগুলো পারফেক্ট হয়ে যাবে। তো টেবিল তো আমরা এই দাগ দিয়ে হচ্ছে কলাম তৈরি করলাম। আমরা যদি ডিলেটও করতে চাই, ইরেজও করতে চাই কোনোটা, তাহলে আমরা এই যে এখান থেকে ক্লিক করে দেখেন দাগ দিয়ে এই টেবিলের যে ঘরগুলো আছে এগুলো ইরেজ করতে পারি। তো এই কাজটা আমরা ড্র দিয়েও করতে পারি, ইরেজ দিয়েও করতে পারি। যেমন ধর এখান থেকে সবগুলো আমি ইরেজ করে দিলাম, অথবা এই সেম কাজটা কিন্তু এই সবগুলোকে আমি ডিলেট করার জন্য মার্জও ক্লিক করতে পারতাম। যেমন এই জায়গাতে ক্লিক করে, এই জায়গাটাতে ক্লিক করে আমি যদি এখানে স্প্লিট করি, তাহলে দুইটা আর আটটা হচ্ছে, তাহলে দেখেন এখানে একটা কলাম তৈরি হয়ে গেছে, তাই না? এই সেম কাজটা কিন্তু আমি ড্র দিয়েও করতে পারতাম। এই ড্র দিয়ে সিলেক্ট করলাম, দেখেন এখানে ঘর কিন্তু হয়ে গেছে। ঘরটা কেন জানি ম্যাচ হয়নি, ঘরটা আচ্ছা আবার করি, পুরোটা সিলেক্ট করে কেন জানি ডাক দিলে কাজ হচ্ছে না। তো ওকে ক্লিক করলাম, দেখেন ঘরটা আঁকাবাঁকা হয়ে গেছে, ড্র্যাগ করে আমি এটাকে পারফেক্ট করে দিই। তো অনেক সময় এই ড্র দিয়ে করলে, মানে কলম দিয়ে করলে এরকম আঁকাবাঁকা হয়ে যেতে পারে। সো এখানে তো এই কলম দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা হচ্ছে স্প্লিটে ক্লিক করে করতে পারি। আমি সবসময় সাজেস্ট করবো যে আপনি এই কাজটা হচ্ছে স্প্লিট দিয়ে করেন, কারণ যখন স্প্লিট দিয়ে করবেন তখন দেখবেন যে একদম পারফেক্টলি সেটা হচ্ছে পারফেক্টভাবে ঘরগুলো হবে, রো রো এবং কলাম, না মানে দুইটা কলাম একদম পারফেক্ট ইকুয়াল হবে। হ্যাঁ, আপনি যদি যেটা করেন, যদি আপনি এই যে ড্র টেবিলে ক্লিক করে যদি এখানে করেন, করার পরে দেখেন এখানে একটু প্রবলেম হয়েছে, তারপর হয়তো এটাকে আপনি ড্র্যাগ করে এইভাবে আপনি কারেক্ট করলেন, তারপর এই দুইটা হচ্ছে কলাম, এই দুইটাকে পারফেক্ট করার জন্য আবার হচ্ছে ডিস্ট্রিবিউট কলামে আপনাকে ক্লিক করতে হবে। তার মানে খাটনিটা একটু বেশি, সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা স্প্লিট সেল, এই সেলটাতে ক্লিক করি, আমরা কাজগুলো খুব ইজিলি করতে পারি। তো টেবিল অ্যাটাচ বলে দিই, আমরা সিলেক্ট করার জন্য তো আমরা যখন রো সিলেক্ট করি সেখানে ক্লিক করলে রো সিলেক্ট হয়। আমরা যদি সেলটা সিলেক্ট করতে চাই, এটা করে সেল, একটা ঘরকে বলে সেল, মাউসের কার্সারটা একদম এইভাবে আনবো, কর্নার এনে ক্লিক করলে দেখেন সেলটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের হেডার। তো এই হেডারটাকে যদি আমরা একটু কালারফুল করতে চাই, আমরা একটু প্রথমে সেন্টারে আনতে চাই। তো সেন্টারে আনার জন্য আমরা একটা কাজ করবো, আচ্ছা আপনার বোঝার জন্য আমি একটু বড় করলাম। তো সেন্টারে আনার জন্য আমরা কন্ট্রোল এবং ই বাটন প্রেস করলে, আচ্ছা কন্ট্রোল ই বাটন প্রেস করলে সেন্টারে চলে আসে একদম পারফেক্টলি। যদি সেন্টারে আনতে চাই, এই যে জায়গায় লেআউট অপশনটা আমি দেখাচ্ছি, লেআউট থেকে যে সেন্টারে ক্লিক করলে সেন্টার আসবে, কিন্তু এটা মাঝখানে আসে না। মাঝখানে আনার জন্য এই জায়গাটাতে আমরা ক্লিক করবো, তাহলে দেখবো যে একদম এটা একদম মাঝখানে চলে এসেছে। আপনারা অনেক সময় একটা প্রবলেম ফেস করতে পারেন, আমি লেআউটে গিয়ে দেখাচ্ছি। এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেন্টারে ক্লিক করলাম, তারপর দেখেন লেখাগুলো কিন্তু সেন্টারে আসছে না। সেক্ষেত্রে আপনার একটা জিনিস দেখবেন, আপনি হচ্ছে পেজ লেআউটে চলে যাবেন। পেজ লেআউট থেকে এই যে স্পেসিং, এই জায়গাটা দেখেন উপরে 30 দেওয়া আছে, তো এই 30টাকে আমি হচ্ছে এটা ডিলেট করে আমি এটা জিরো দিয়ে দিচ্ছি। তো এই ধরনের স্পেসিং থাকলে লেখাটা সেন্টার আসবে না। আপনি যখন লেআউট থেকে এটাকে সেন্টার করে দিবেন, তারপর সেন্টার আনতে পারবেন না, সেক্ষেত্রে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। আর যে কোনো সময় টেবিলটা নেওয়ার পর সবসময় আপনি একটা কাজ করুন, পুরো টেবিলটাকে সিলেক্ট করে এই জায়গাটা থেকে আপনি ফোনটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে পুরো টেবিলে বারবার আপনাকে ফোন সিলেক্ট করতে হবে না। একই সাথে এই জায়গাতে এসে টাইমস নিউ রোমান এবং যেটা আমরা ব্যবহার করি 14 ফোন আছে সেটা সিলেক্ট করে দিবেন। এর আগে একটা জিনিস বলে নিই, এটা হচ্ছে ফর্মুলা, টেবিল দিয়ে কীভাবে ফর্মুলা ব্যবহার করতে হয়, টেবিলে আসলে কীভাবে ফর্মুলা ব্যবহার করতে হয়, এটা দেখার জন্য আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। তো এখন ফর্মুলা জিনিসটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিপিট হেডার রো, এটা একটা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ধরুন একটা হাজিরা খাতা। তো এখন হাজিরা খাতা যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্ট দেওয়ার পর দেখবে যে পরবর্তী পৃষ্ঠা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা পরবর্তী পৃষ্ঠা। তো পরবর্তী পৃষ্ঠাতেও চাচ্ছি যে আমাদের যে হেডারটা আছে, এই হেডারটাকে আমরা ধরেন কালার করতে চাই। তো কালার করার জন্য যেটা বলছিলাম, কালার করার জন্য এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, এখান থেকে ধরেন আমরা কালার হিসেবে এটার কালারটা আমরা হলুদ কালারটা সিলেক্ট করলাম, রাইট। সো এটা এখান থেকেও সিলেক্ট করা যায়। আরেকটা হচ্ছে আপনি পেজ লেআউটে যাবেন, পেজ লেআউট থেকে সরি টেবিল ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে যে এই জায়গাতে ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা কালার কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমরা আপাতত হলুদ সিলেক্ট করছি। তো এটা হচ্ছে আমি 3 পৃষ্ঠা পর্যন্ত তৈরি করছি। তো প্রথম পৃষ্ঠা একটা হেডার দেয়া আছে, তো দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আবার বোঝা যাবে না। তো এই কারণে আপনি যে কাজটা করবেন, জাস্ট এই যে এই হেডারটা, প্রথম পৃষ্ঠা যে হেডারটা সেটা যদি রিপিট করতে চান, তাহলে হচ্ছে এই যে লেআউটে যাবেন, লেআউটকে রিপিট রো এটা যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা পেজে এই যে হেডারগুলো আছে এই হেডারগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখানেও মাউসের কার্সারটা রেখে আমি যদি চাই প্রত্যেকটা পেজে হচ্ছে এভাবে হেডারটা আসুক, তাহলে মাউসের কার্সারটা এই জায়গাটাতে রেখে
এই যে রিপিট হেডারে ক্লিক করলাম তারপর দেখেন পরবর্তী পেজে কিন্তু আসেনি এটা না আসার মেইন কারণ হচ্ছে উনি হচ্ছে শুধু নাম যে ফন্ট দিয়ে লিখেছে তো আমি সবাইকে বলি যে আপনারা যখন শুধু নাম যে দেখেন এই যে মাউজের কার্সারটা আছে শুধু নাম যে ফন্ট আপনারা কখনো শুধু নাম যে ফন্ট দিয়ে কাজগুলো করবেন না কারণ শুধু নাম যে ফন্ট দিয়ে যদি কাজ করেন তাহলে অনেকগুলো ফিচার আছে সেগুলো থেকে আপনি বঞ্চিত হবেন তো দেখেন আমি এই কাজটা করেছি এটাতে কিন্তু কাজ হয়েছে কারণ এটা কিন্তু আমরা শুধু নাম যে ফন্ট দিয়ে লিখিনি আমরা হচ্ছে এটা ইউনিকোডে অর্থাৎ নিকোস ফন্ট দিয়ে আমরা লিখেছি আপনারা চেষ্টা করবেন যে বিজয় থেকে বিজয় ইউনিকোড নামে একটা অপশন আছে বিজয় ক্লাসিক কন্ট্রোল অল্টার বি প্রেস করলে হচ্ছে যে জায়গা থেকে আপনি সিলেক্ট করেন কন্ট্রোলটার ভি না দিয়ে কন্ট্রোলটার যখন ভি দিবেন তখন বিজয় ইউনিকোডে আপনারা লিখতে পারবেন ইউনিকোডে লিখে আর এই জায়গা থেকে আপনারা নিকোস ফন্টটাকে ব্যবহার করতে পারেন তখন দেখবেন যে এই ফিচারটা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি এই যে এই জায়গাতে লেআউটে গেলে আপনি যে ফর্মুলা যে অপশনটা আছে এটাও কিন্তু আপনার শুধু নাম যেতে কাজ করবে না একটু ঝামেলা হবে আর কি চেষ্টা করবেন যে আপনারা সবসময় ইউনিকোড ফোনগুলো ব্যবহার করে লিখতে তো একটু আগে হচ্ছে আমরা এই জায়গা কালার করেছি টেবিলের ঘরটাকে কালার করেছি তো কালার করার জন্য আমরা এই যে মাউজের কার্সার ধরেন এখানে রাখলাম তারপর এই জায়গায় ক্লিক করে ঘরটা কালার হয়ে যায় এখন টেক্সটগুলো কালার করার জন্য টেক্সটগুলো সিলেক্ট করলাম এটা হচ্ছে টেক্সট রাইট আর এটা হচ্ছে টেবিলের ঘর তো টেক্সট কালার জন্য এখান থেকে ধরেন আমি এখান থেকে এটার কালার থেকে আমি এটা লাল কালার করে দিলাম এখন টেবিলের চারপাশে যে বাউন্ডারিটা আছে বাউন্ডারি যদি আপনি একটু চেঞ্জ করতে চান নিজের ইচ্ছা মতো তাহলে সিলেক্ট করে এই লেআউটে যাওয়া লাগবে না হোম থেকেই আপনি এই অপশনটা পেয়ে যাবেন এটা হোমে গেলে এই জায়গা থেকে কিন্তু আপনি ঘরগুলো অপশনগুলো পেয়ে যাবেন যে আপনি কি বর্ডার দিতে চান কি বর্ডার দিতে চান না যেমন এখানে কোনো বর্ডার দেওয়া হয়নি তো একটু পরে আমি এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো তারপর হচ্ছে আপনি বর্ডার শেডিং বর্ডারটা আসলে কী ধরনের হবে টেবিলের ঘরের চারপাশের বাউন্ডারিগুলো কী ধরনের হবে তো এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে বিভিন্ন ডিজাইন মতো মোটা চিকন সব কিছু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তো লেআউটের এখন লাস্ট জিনিসটা আমি দেখাবো যে লেআউট সো লেআউট থেকে টেবিল সেল মার্জিন এটা এটা হচ্ছে টেক্সট ডিরেকশন এটা আমি পরে ব্যাখ্যা করব সেল মার্জিন আপনি ক্লিক করবেন মার্জিনে ক্লিক করলে কোথা থেকে লেখাটা শুরু হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মতিউরের আগে একটু স্পেস দেওয়া আছে তারপর লেখাটা কিন্তু শুরু হচ্ছে এই স্পেসটা হচ্ছে এই যে ইনডেন্টের এটা তো এটাকে যদি আপনি কমাতে চান যে অনেক সময় দেখা যায় যে আমাদের একদমই জায়গা থাকে না টেবিলটা একটা রুমের মধ্যে আটানোর জন্য তখন আপনি সেল মার্জিনে ক্লিক করবেন সেল মার্জিনে ক্লিক করে এখানে দেখেন এইটে দেওয়া আছে আপনি একটু কমাতে পারেন যেমন এটাকে থ্রি দিলাম এবং রাইট পাশেও দিলাম হচ্ছে থ্রি তারপর হচ্ছে আমরা এটা করে দিলাম দেখেন একদম কর্নারে চলে এসেছে আপনি যদি চান যে এটাকে একদম জিরো করে দিবেন তাহলে আপনি এটাকে জিরো নিচেরটাও হচ্ছে ডান সাইডটা হচ্ছে জিরো তারপর দেখবেন একদম কর্নার থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে অনেক সময় যখন জায়গা থাকে না তখন এটা ব্যবহার করা যেতে পারে এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখে আমরা হচ্ছে লেআউটের এটা শেষ পর্যায়ে নিয়ে আসছি সো লেআউটের এই যে নামগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নামগুলোকে হচ্ছে যদি আমরা টেক্সট অ্যালাইন করতে চাই ডিরেকশন চেঞ্জ করতে চাই তখন এই যে এখান থেকে আমরা ডিরেকশন কোথায় দিতে চাই সেই ডিরেকশনটা মূলত হচ্ছে হেডারে ব্যবহার করা হয় এই হেডারে আপনি চান যদি ডিরেকশনগুলো একটু চেঞ্জ করে দিতে তাহলে এইভাবে ডিরেকশন ব্যবহার করতে পারেন অনেক সময় রুটিন তৈরি করার ক্ষেত্রে এইভাবে হচ্ছে ডিরেকশনগুলো ব্যবহার করা হয়ে থাকে তো ডিরেকশনটা এটা করার মেন কারণ হচ্ছে যখন দেখা যায় যে টেবিলে অনেকগুলো ধরনের কলাম নেওয়া হয় সো কলাম নেওয়া হলে দেখা যায় যে জায়গা থাকে না তো তখন দেখা যায় যে এই ধরনের ডিরেকশনে এই লেখাগুলো লেখা হয়ে থাকে তখন ধরেন এখানে যদি আমি লিখি যে টেক দা মো খুব ইজিলি কিন্তু লেখা গেছে তো এই ধরনের লেখার ক্ষেত্রে এই ডিরেকশনগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এখানে আমরা একটা অপশন দেখছি শর্টসের অপশন আমরা যদি চাই কোন নামটা আগে আসবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনটা হবে সেগুলো সিলেক্ট করে আমরা যদি শর্টসে ক্লিক করি তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দেবো যে টেপ টেক্সট টাইপ অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং ক্লিক করে যদি আমরা ধরেন ওকে করে দিই কাজ হলো না কেন তো কাজ হয়নি কারণ হচ্ছে আমরা সিলেক্ট করতে পারিনি এখানে আমরা যাব আমরা হচ্ছে পুরো টেক্সটটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব এই জায়গা থেকে যেমন পুরোটাকে আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমি শর্টস করবো এটা আমাদের লাগে না তারপরে মতিউর না আমরা হচ্ছে কলাম এই কলামের লেখাগুলো কলাম ওয়ানের লেখাগুলো গুলোকে অ্যাসেন্ডিং করতে চাই তারপর হচ্ছে অ্যাসেন্ডিং হবে রাইট টেক্সট আকারে অ্যাসেন্ডিং হবে নাম্বার বা ডেট আকারে না আমাদের এখানে সিলেক্ট অটোমেটিক হয়ে গেছে ওকে করলে এখন প্রথমে হচ্ছে হাবিবুরটা চলে আসছে হাবিব এজ তারপর হচ্ছে এম তারপর এন এম এর পরে এন হয় তারপর এস তো এইটা হচ্ছে অ্যাসেন্ডিং এর একটা কাজ এখন যদি চান আপনি রোল ওয়াইজ লিখতে প্রথমে রোল এক আসবে দুই আসবে তিন আসবে তখন আপনি কি করবেন এটা পুরোটা সিলেক্ট করলাম ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিট করে দিলাম দেন ওকে করে দিলাম ডিলিট হয়ে গেল তো রোল ওয়ান যদি আনতে চান তখন আপনাকে কি করতে হবে পুরো টেক্সটটাকে আবার কাট করে আপনাকে এখানে পেস্ট করতে হবে এটা করার দরকার নেই ঝামেলা করার দরকার নেই আপনি মাউজের কার্সারটা শেষে আনবেন একটাকে যদি উপর আনতে চান তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট এটা খুবই গুরুত্বপূর্ণ অল্টার এবং শিফট এটাকে প্রেস করে আপ অ্যারো যেটা দিয়ে আমরা ডান পাবে না লেখাকে আপ অ্যারো এটাতে প্রেস করে উপরে নিলাম আরেকবার নিলাম আরেকবার নিলাম এক নাম্বারটা চলে আসলো এখন দুই নাম্বারটাতে হচ্ছে মাউজের কার্সার টানলাম এরপর হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট আপ অ্যারো একবার নিয়ে আসলাম এখন তিন নাম্বারটা আনছি কন্ট্রোল শিফট আপ অ্যারো এটাকে আমরা নিয়ে আসলাম সো এইভাবে আমরা লেখাগুলোকে উপর থেকে ডানে বামে বা নিচে আমরা সুইচ করি লেআউটের সবগুলো কাজ মোটামুটি আমরা শিখেছি একটা বাকি আছে সেটা হচ্ছে কনভার্ট টু টেক্সট এটা একটু আমরা পরে দেখবো তো এখন আমরা টেবিল ডিজাইনে চলে আসবো টেবিল ডিজাইনে চলে আসার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখাচ্ছি তো এটার আগে আমরা একটা নাম্বারিং লিস্ট দিতে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে একটা নাম্বার লিস্ট দেওয়া থাকবে তো এটা আনার জন্য আমরা হাতের বাম পাশে হচ্ছে একটা কলাম দিতে চাই তো কলাম দেওয়ার জন্য আমরা লেআউটে চলে যাব গিয়ে ইনসার্ট লেফট লেফট সাইডে ক্লিক করলাম দেখেন কলাম হয়ে গেছে তো এটাকে একটু ড্র্যাগ করে আমরা একটু ছোট করে দিলাম তারপর এতটুকু সিলেক্ট করলাম এতটুকের মধ্যে নাম্বারিংটা আসবে সিলেক্ট করে আমরা হোম ট্যাব থেকে বুলেট লিস্ট থেকে আমরা এখানে একটা বুলেট লিস্ট সিলেক্ট করে দিব
এখন টেক্সট গুলোকে সিলেক্ট করে আমি সেন্টার রাখবো না, আমি লেফট লেফট অ্যালাইনমেন্টটাকে সিলেক্ট করে দিলাম। এখন একদম মার্জিনের সাথে মিশে গেছে, আমি হচ্ছে এই মার্জিনটাকে ইয়ে করার জন্য আমি হচ্ছে সেল মার্জিন এখানে যাব। এখান থেকে গিয়ে লেফটের যে মার্জিনটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, 4 করে দিলাম, তাহলে লেফট সাইড থেকে সবগুলো একটু সাইড হয়ে গেছে। আপনি চাইলে এগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর আপনি যদি আরো বেশি মার্জিন দিতে চান তাহলে পুরো টেক্সটটাকে সিলেক্ট করবেন, উপরে যে ইনডেন্টটা আছে এটাকে ড্র্যাগ করে আপনি এই জায়গায় নিয়ে আসতে পারেন। তো এইভাবে আপনি ইনডেন্ট গুলো চেঞ্জ করতে পারেন। আর বলা হয়নি, এই সেল থেকে এই সেলে যদি যেতে চান তাহলে ট্যাব বাটন প্রেস করে চলে আসবে, আবার যদি আগের সেলে চলে আসতে চান তাহলে শিফট এবং ট্যাব বাটন প্রেস করলে আগেটাতে, তাহলে ট্যাব শিফট ট্যাব, এভাবে হচ্ছে আপনি মুভ করতে পারবেন। এখন আপনি এখান থেকে চাচ্ছেন যে নাহিদ মাহমুদ, এটা হচ্ছে এই রোল 3, ও হচ্ছে 1 নম্বরে চলে আসবে। তো তাহলে যে কাজটা করব আমরা, অল্টার এবং শিফট প্রেস করে আপ অ্যারোতে প্রেস করলে তাহলে দেখেন নাহিদ মাহমুদ আপ অ্যারোতে চলে আসে এবং বুলেট লিস্ট কিন্তু আগের মতো এটা থাকবে। তো এইভাবে আপনি বুলেট লিস্ট দিয়ে যদি করেন তাহলে এটা আগে পরে থাকবে। আর আপনি যদি বুলেট লিস্ট এই জায়গাটাতে ব্যবহার না করে আপনি যদি নর্মালি এখানে 1 2 3 দেন তখন একটা সমস্যা হবে। ধরেন আমি এখানে 1 তারপর 2 তারপর হচ্ছে 3 এরপর হচ্ছে এখানে 4 দিলাম। এখন রোল 1 হচ্ছে এই শাফিউল, সো এটা এটাকে যদি আমি উপরে নিয়ে আসি অল্টার এবং শিফট প্রেস করে তাহলে দেখেন দুইটা 1 নম্বর চলে এসেছে। তো এই কারণে পুরোটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে লেখাগুলো ডিলিট করে দিলাম, পুরো ইয়েটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে বুলেট দিয়ে দিলাম। এই কারণে এই সিরিয়ালের জায়গায় অবশ্যই আপনি বুলেট লিস্টটা ব্যবহার করবেন। আমি বলেছি যে এই টেক্সটগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করার জন্য আমি উপরে যে ইন্ডেন্ট আছে সেটা ব্যবহার করেছি, এটা ব্যবহার না করে অন্যভাবেও করতে পারি। আমি এই যে এই জায়গাতে এসে টেক্সটগুলো সিলেক্ট রাখা অবস্থায় এই জায়গায় আমি একটা অ্যাল বাটন প্রেস করে দিলাম, এরপর মাউসের কার্সারটা এই জায়গায় এনে আমি ট্যাব বাটন প্রেস করলে হবে না, কন্ট্রোল এবং ট্যাব বাটন প্রেস করলে এই অ্যাল বরাবর এটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো এই অ্যাল বা ট্যাব পজিশন ব্যবহার করে অ্যালাইনমেন্টগুলো আপনি সেট করতে পারেন, পুরোটাকে সিলেক্ট করে। এখন যদি অ্যালটাকে আমি ড্র্যাগ করে হাতের একটু বাম পাশে নিয়ে আসি, যেখানে আনি আমি ওইখানে সেট করতে পারি। অনেক সময় প্রয়োজন হয় যে এই লেখাটা একদম মাঝখানে থাকবে, সো মাঝখানে এইভাবে আমরা অ্যাল দিয়ে দিতে পারি। এখন অ্যাল ছাড়া যদি আপনি দেন, ধরেন আপনি এখানে দিলেন যে, তখন কিন্তু দেখা যাবে যে অ্যালাইনমেন্টটা ঠিক হবে না, এস এন এগুলো কিন্তু ভালো হয়নি। আর অ্যাল দিয়ে দিলে এটা হচ্ছে একদম পারফেক্টভাবে অ্যালাইনমেন্টটা হবে, এভাবে আপনি অ্যালাইনমেন্টগুলো করতে পারেন। তো অনেক সময় আমাদের কাছে মনে হয় যে এই টেবিলে যে ঘরগুলো আছে এগুলো একটু ছোট হয়ে গেছে, তো টেবিলটাকে ঘরটাকে একটু বড় করার জন্য আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা ফোনটাকে বড় করতে পারি। সেক্ষেত্রে লেখাগুলো বড় হয়ে যায়, আমরা চাই যে টেবিলটা একটু ফাঁকা ফাঁকা হোক। তো এই ফাঁকা ফাঁকা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে স্পেসিং থেকে এখান থেকে 1.15 দিতে পারি। তো এখন এখানে যে সমস্যাটা হয়েছে, এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো উপরে চলে আসছে, তো তাই পুরোটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা লেআউটে চলে যাব, লেআউট থেকে আমি সেন্টারে দিয়ে দিচ্ছি। তো লেখাগুলো কিন্তু কোনোভাবেই সেন্টার আসছে না, লেখাগুলো কোনোভাবেই টেবিল যদি ব্যবহার করি তাহলে সেন্টারে আসবে না, এটা হচ্ছে স্পেসিং এর কাজ। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যে টেবিলটাকে সিলেক্ট করে আপনারা হচ্ছে পেজ লেআউটে চলে যাবেন। যদি টেবিলটাকে একটু ফাঁকা ফাঁকা করতে চান তাহলে যে উপরে 6 এবং যে 6, এভাবে দিয়ে কিন্তু আপনি একটা টেবিলের স্পেসিং গুলোকে বাড়াতে পারেন এবং লেখাগুলো কিন্তু একদম সেন্টারে থাকবে। এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এখানে অবশ্যই টেবিলের ক্ষেত্রে প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করবেন যদি এটাকে সেন্টারে আনতে চান। প্যারাগ্রাফ এবং লাইন স্পেসিং নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ডিটেলস, এটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, কয়েকটা টিপস শিখলাম। তো এখন হচ্ছে আমরা টেবিল ডিজাইনে চলে যাই। টেবিল ডিজাইনটা হচ্ছে কি ধরনের টেবিল আমরা ব্যবহার করব, পুরো টেবিলটা সিলেক্ট করে এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে টেবিলগুলো টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করলাম, সেটা ব্যবহার করার পর চারপাশে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারিটা আছে এটা একদম লাইট কালার হয়েছে। পুরোটাকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে যে বর্ডার দেওয়া আছে এই বর্ডার থেকে আপনি এটা সিলেক্ট করতে পারেন, তাহলে একটু ডিপ বর্ডারটা হলো। সো ডিপ বর্ডার কেন হলো, আগে বর্ডার সিলেক্ট করা ছিল, আপনি বর্ডার স্টাইলিং এ যাবেন, এখানে 3PT দেওয়া আছে, এখান থেকে এটা দিলাম, একটু কমিয়ে দিলাম। আর এখান থেকে আমরা নর্মাল যে বর্ডারটা আছে, আচ্ছা আমরা ডাবল বর্ডার এটা দিই, এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা যদি এখন এই টেবিলের চারপাশ থেকে যদি আমরা বর্ডারটাকে সিলেক্ট করি, এখন দেখেন এইরকম বর্ডার হচ্ছে। আর যদি একদম নর্মাল বর্ডার আমরা দিতে চাই তাহলে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন, এরপর হচ্ছে এটাকে ক্লিক করলে টেবিলটাকে এরকম হয়ে যাবে। তো আপনি যদি এই ধরনের বর্ডারগুলো সিলেক্ট করতে চান তাহলে এটা কিভাবে আপনি করতে পারেন। আবার অনেক সময় আপনার মাঝে মধ্যে প্রয়োজন হয় যে এই দুইজন স্টুডেন্টের জন্য একটা আপনি বর্ডার দিবেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে একটা বর্ডার আপনি মোটা বর্ডার আপনি সিলেক্ট করলেন, এটা দিলাম, আর এটা একটু মোটা করলাম, হালকা মোটা করলাম, আর প্যান কালার থেকে আপনি হয়তো লাল কালারটা করলেন, প্যান সিলেক্ট হয়েছে, এই দুইজন এই জায়গা থেকে আমি এটাকে এতটুকু করে দিলাম। তাহলে এইভাবে আপনি আপনার নিজের কাস্টমাইজ মন মতো কিন্তু এভাবে টেবিলগুলো আপনি তৈরি করতে পারেন। আপনি চান যে হচ্ছে চারপাশে একটা কালারের টেবিল হবে, লাল কালারটা থাকবে চারপাশে, আচ্ছা লাল কালার না, চারপাশে হচ্ছে আমরা চাই যে এই নীল কালারটা থাকুক, রাইট। সো তারপরে হচ্ছে এই জায়গা থেকে এসে আমরা হচ্ছে এই চারপাশের জন্য আমরা এটা সিলেক্ট করবো, তাহলে পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি এই জায়গা থেকে। তারপর চারপাশের জন্য আমরা এটা দিলে চারদিকে চলে আসবে, ভিতরে চলে আসবে, এটা যদি দিই তাহলে শুধু আউটসাইডের বর্ডারটা দেখেন, আউটসাইডের বর্ডারটা একটু নীল হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা ডিজাইন থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন টেবিলের ডিজাইন বা বর্ডার আমরা করতে পারি। আপনি যদি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ধরনের কালার করতে চান, টেনে টেনে ধরেন এই একদম মোটাটা নিলাম আর এই জায়গা থেকে কালার থেকে, আচ্ছা এটা একটু মোটা নিলাম, আর এখানে কালার থেকে হতে পারে আমি হলুদ কালারটা নিলাম। তো তারপর এই যে বর্ডার পেইন্ট, এটাতে ক্লিক করলে দেখবেন যে মাউস ক্লিক করলাম, মাউসের
কার্সারটা প্যানের মতো হয়ে গেছে। সো প্যানের মতো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করতে পারেন এই জায়গাটাতে, এই জায়গাতে এসে আমরা একটা ড্র্যাগ করে দিয়ে দিলাম। দেখেন তাহলে এই জায়গাটা কালারটা এরকম হয়েছে। এখানে আপনি কাস্টমাইজ আপনার মন মতো বিভিন্ন টেবিল তৈরি করতে পারেন, আর এই জায়গাতে তো অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেবিলগুলো ব্যবহার করতে পারেন। আমরা যদি কোনো প্রতিষ্ঠানের বা কোনো প্রশ্নের একটা টেবিল তৈরি করি যে টেবিলটা আমাদেরকে বারবার ব্যবহার করতে হয় এবং সেই টেবিলটা বারবার আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমরা প্রথমে সেই টেবিলটাকে তৈরি করে রাখবো। অর্থাৎ আমি টেবিলটাকে সেভ করে রাখার একটা পদ্ধতি তৈরি করছি। তো টেবিলটাকে আমি একটু প্রথমে একটু ডিজাইন করি, ফোনটাকে দিলাম কালো কালার, আর টেবিলে যে হেডটা আছে এটাকে আমি হলুদ কালার দিলাম, এবং চারপাশে যদি আমি এটা বাউন্ডারি দিতে চাই, একটা টেবিলে বর্ডার দিয়ে চাই, তাহলে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। টেবিল থেকে টেবিল ডিজাইনে যাবো, যত প্রকার ডিজাইন আছে। তো এখান থেকে ধরেন আমি এই ডিজাইনটা নিলাম, আর এই যে বর্ডার থেকে এটা দিলে ভিতরেও চলে আসে, আর আউটসাইড বর্ডার দিলে চারপাশে এই বর্ডারটা থাকবে আর কি। আর এই নিচেও আমি এটা বর্ডার দিয়ে দিতে চাই, তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে প্যান টুলটা নিলাম, প্যান টুলটা ধরেন লাল কালারটা নিলাম, আর এখান থেকে আমি ধরেন ট্রিপল কালারটা নিলাম, জাস্ট আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ধরেন এটা এটা একটা ডিজাইন টেবিল, যদিও ডিজাইনটা খুবই বাজে হয়েছে, জাস্ট আমি সেভ করে দেখানোর জন্য। তো এটার জন্য আমরা যেটা করবো, পুরো টেবিলটাকে ভেবে সিলেক্ট করবো এই জায়গাটাতে ক্লিক করে, তারপর হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই জায়গাতে আমরা কুইক পার্ট দেখতে পাচ্ছি, কুইক পার্ট থেকে সেভ টু কুইক সিলেকশন। তো এখান থেকে আমরা জাস্ট ওকে দিয়ে সেভ করতে পারি। তো ওকে দিয়ে যদি আমরা সেভ করি, তারপর যখনই আমরা এই যে কুইক পার্ট থেকে এখানে যাবো, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা কিন্তু আমরা পেয়ে যাবো। বাই দ্য ওয়ে আমরা এইভাবে সেভ করবো না, আমি একটা অ্যাডভান্স সুন্দর একটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা সেভে যাব, কুইক পার্টে আমরা যাব, কুইক পার্ট থেকে সেভ টু সিলেকশন কুইক গ্যালারি, এই জায়গায় গিয়ে আমরা টেবিলের নাম দিয়ে দিব। ধরেন আমি দিলাম টিটিএম টেবিল, এটা নাম দিলাম টিটিএম টেবিল। গ্যালারি থেকে আমরা যে কাজটা করবো, এখানে টেবিল সিলেক্ট করে দিব, অবশ্যই এটা টেবিল সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা ওকে করে দিব। সো এরপর যখনই ধরেন এটা কেটে দিলাম, এরপর যখন আমাদের টেবিল লাগবে, আমরা ইনস্টা থেকে টেবিলে যাব, টেবিল থেকে টেবিল কুইক টেবিল, অর্থাৎ যে টেবিলগুলো আমাদের সেভ করা আছে এখানে কুইক টেবিলে, আমাদের কিছু সেভ করা টেবিলগুলো থাকে রেডিমেড, যেগুলো আমরা ক্লিক করে এই জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারি। এই টেমপ্লেটগুলো এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকে। আবারও কুইক টেবিলে চলে যাবো, আর আমরা যে টেবিলটা সিলেক্ট করেছিলাম একদম নিচে যদি আমরা আসি, তাহলে যে দেখবো টিটিএম টেবিল, সেটাকে আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারি। তো যখন আমাদের বারবার একটা টেবিল ব্যবহার করতে হবে, তখন আমরা দুইভাবে টেবিলটাকে সেভ করে রাখতে পারি। একটা হচ্ছে আমরা ইনসার্টের এই কুইক টেবিল টেবিলটাকে সেভ করতে পারি, অথবা আমরা এই যে ইনসার্ট থেকে কুইক পার্টের মধ্যে গিয়েও আমরা এই টেবিলটাকে সেভ করে রাখতে পারি। তো এটা হচ্ছে কুইক পার্টের ব্যবহার, কুইক পার্ট দিয়ে যে কোনো কিছু সেভ করে রাখা হয়। কুইক পার্ট সম্পর্কে যদি আপনি এ টু জেড জানতে চান, তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, আপনার অনেক হেল্প হবে। একটা বিষয়, এখানে অনেকগুলো টেবিলের ডিফল্ট ফর্মেট দেওয়া আছে, তো আপনি যদি কখনো টেবিল প্রয়োজন হয় এখান থেকে টেবিলগুলো সিলেক্ট করতে পারেন, তারপর হচ্ছে টেবিলগুলোকে এখান থেকে মডিফাইও করতে পারেন, যে টেবিলের কোনো কিছু যদি আপনার প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন টেবিলটা কী ধরনের হবে, টেবিলের কালারগুলো কী হবে, কী ফর্মেট হবে, এটা নিয়ে যদি আমি এখন বিস্তার ব্যাখ্যা করতে চাই, তাহলে ভিডিওটা আর 1 ঘন্টার মতো বড় হয়ে যাবে। এগুলো যদি আমাদের খুব একটা লাগে না, তারপর আপনার প্রয়োজন হলে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে আসতে পারেন টেবিলটা কোন ধরনের লাগবে। এখানে টেবিলের বর্ডারটা কী ধরনের হবে, বর্ডারের চারপাশে কালারটা কীরকম হবে, উইডটা কতটুকু হবে, টেবিলের ভিতরে ফোনটা কী ধরনের হবে, এই ধরনের এটা আপনি করে রাখতে পারেন। করার পর আপনি সেভ করে রাখলে এই টেবিলের ফর্মেটটা সেভ হয়ে থাকবে, ভবিষ্যতে এই ধরনের ফর্মেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওর এই অংশটাতে টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদেরকে শেখাবো, যেটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শেখাবো। যেমন ধরেন এখানে হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, তো প্রতিষ্ঠানের নিচে হচ্ছে আমি একটা আন্ডারলাইন দিতে চাই, তো এটাকে সিলেক্ট করলাম। তারপর এই যে এখানে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেবিলের জন্য, টেবিলের বর্ডারের জন্য। এখান থেকে যে বটম লাইনটাকে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে দেখেন টেবিলের নিচে কিন্তু একটা লাইন হয়ে গেছে। এই প্রশ্নের নিচে আমরা সাধারণত যে কাজটা করি, যে শেপ ব্যবহার করে এখানে আমরা এই লাইনগুলো দেওয়ার চেষ্টা করি, তো আমরা এই লাইনটা এইভাবে দিব না, আমরা টেবিল ব্যবহার করে লাইন দেওয়ার চেষ্টা করবো। এখন নিচে আসতে আপনার একটু সমস্যা হতে পারে, ইন্টার দিলে দেখবেন যে টেবিল লাইনটা চলে এসেছে। নিচে আসার জন্য আপনি এখন যে কাজটা করবেন, যে এই টেবিলের যে লাইনটা থাকবে, এই লাইনটা দেওয়ার আগে একটা ইন্টার দিয়ে নিচে চলে আসবেন, তারপর হচ্ছে এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আন্ডারলাইন এটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে এখানে এখন নিচে কিন্তু আপনি প্রশ্ন টাইপ করতে পারবেন। এই ধরনের আন্ডারলাইনগুলো আমাদের খুবই ব্যবহার করা হয়, যদি এই টেবিলের এই লাইনটা একটু বড় প্রয়োজন হয়, তাহলে একটা ডাকটা একটু টেনে আনেন, আপনি এখান থেকে এটাকে একটু টেনে আনতে পারেন, তাহলে আপনি এই লাইনটা একটু বড় পেয়ে যাবেন। আবার টেবিলের এই দাগটা যদি বন্ধ করতে চান, এটা কিন্তু কোনোভাবে বন্ধ করতে পারবেন না, এটা কিন্তু মূলত একটা টেবিল, সেটাকে বন্ধ করার জন্য টেবিলের এই লাইনটা যদি বন্ধ করতে চান, তাহলে এটা এটা বন্ধ করার জন্য এই জায়গা থেকে আপনি নো বর্ডার সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এই লাইনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এইভাবে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠানে যতগুলো প্রশ্ন তৈরি করেছি, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কিন্তু এভাবে টেবিল ব্যবহার করে আমি লাইনগুলো ব্যবহার করেছি। এটা একটা শর্টকাটের মাধ্যমে ব্যবহার করা যায়, মাউসের কার্সারটা এখান থেকে ইন্টার দিয়ে নিচে আনবেন, একবার দুইবার তিনবার হাইফেন দিয়ে ইন্টার বাটন প্রেস করলে এই লাইনটা চলে আসবে। লাইনটা যদি একটু মোটা প্রয়োজন হয়, তাহলে আপনি যেটা করবেন, শিফট এবং হাইফেন একবার দুইবার তিনবার দিয়ে ইন্টার বাটন প্রেস করবেন, তাহলে এই লাইনটা একদম মোটা হয়ে যাবে। আর লাইনটাকে মুছে ফেলার জন্য আবার এই জায়গায় গিয়ে নো বর্ডার সিলেক্ট করে দিবেন, তাহলে লাইনটা মুছে যাবে। এখন টেবিলে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখে, যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করতে গেলে লাগে। এখানে দেখবেন যে আমরা প্রশ্ন অ্যালাইনমেন্ট করেছি, পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নটা আমি টাইপ করেছি প্রতিষ্ঠানের জন্য। এখন দেখবেন যে এখানে ক খ যতগুলো অঙ্ক আছে সবগুলো অ্যালাইনমেন্ট করা আছে। আমি একটু সহজ করে বলি অ্যালাইনমেন্ট আমি কীভাবে করেছি। এখানে একটা আমি টেবিল নিয়েছি, বর্ডারটা আমি হাইড করে দিয়েছি, সো এখানে দেখেন এখানে একটা টেবিল নিয়েছি। সো টেবিল নিয়ে তারপর হচ্ছে প্রশ্নগুলোকে এখানে আমি টাইপ করেছি, পেস্ট করে দিয়েছি আর কি। তারপর যে কাজটা করেছি, এখান থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করে
এই বর্ডার থেকে আমি নো বর্ডার করে দিয়েছি, বর্ডারটা চলে গেছে। যদি আপনার বুঝতে একটু সমস্যা হয়, এই জায়গা থেকে গিয়ে আপনি ভিউ গ্রিড লাইনটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে টেবিলে যে গ্রিড লাইনটা এটা দেখা যাবে। এখানেও দেখতে পাচ্ছেন যে টেবিলে যে আন্ডারলাইনটা আছে, আর এখানে কিন্তু এই অ্যালাইনমেন্টটা করেছি, এটা কিন্তু আমি টেবিলের মাধ্যমে করেছি। তো এইভাবে অনেক সময় প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টগুলো করতে পারেন। অনেক সময় দেখা যায় যে প্রশ্ন দুইটা কলমে আপনাকে করতে হয়, তো এখানে আমি আসি, এখানে 1, 2, 3 এখানে দিলাম। সো আপনাকে একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে দুইটা কলমের মধ্যে থাকবে। তখন আপনি একটা কাজ করতে পারেন, এখানে দুইটা ঘর নেবেন, তারপর হচ্ছে এই টেবিলটাকে ড্র্যাগ করে আপনি একটু বড় করে দিবেন। তো বড় করে এখানে হচ্ছে আপনি ক প্রশ্নটা টাইপ করলেন, এখানে হচ্ছে আপনি খ প্রশ্নটা টাইপ করলেন। সো এভাবে তারপর হচ্ছে এটাকে আপনি অ্যালাইনমেন্ট থেকে গিয়ে এই টেবিল বর্ডার থেকে গিয়ে এখানে নো বর্ডার সিলেক্ট করে দিবেন, তাহলে দেখা যাবে যে এই বর্ডারটা দেখা যাবে না। আমি যদি পিন বাটন প্রেস করি তাহলে দেখবেন যে এটা হচ্ছে এইভাবে কটা এই পাশে প্রিন্ট হবে এবং খটা এইভাবে প্রিন্ট হবে। এভাবে কিন্তু আমি অনেক প্রশ্ন প্রিন্ট করেছি, কারণ যে ডাবল কলামের যে কাজগুলো সেগুলো হচ্ছে টেবিল দিয়ে এইভাবে করা যায়, এবং প্রশ্ন অ্যালাইনমেন্টের কাজগুলো কিন্তু টেবিল দিয়ে আমরা করতে পারি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখাই, এটার নিচে একদম নিচে আসলে শ্রেণী শিক্ষক দেওয়া আছে, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। তো এই স্বাক্ষরগুলো উপরে যে আন্ডারলাইনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনি চাইলে টেবিল দিয়ে ব্যবহার করতে পারেন। পুরোটাকে আপনি সিলেক্ট করবেন, এখান থেকে আপনি জাস্ট এখান থেকে যে টেবিলটা আছে সেই টেবিলটাকে আপনি সিলেক্ট করে দিলেন, এটাকে একটু ছোট করে দিতে পারেন একদম শেষে এসে। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি শুধুমাত্র আমরা যেটা চাই নো লাইন দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপার লাইনটাকে সিলেক্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু এই উপরে যে আন্ডারলাইনগুলো আছে এটা এইভাবে করতে পারেন। উপরে কিভাবে আন্ডারলাইন দিতে হয় এটা নিয়ে আমার চ্যানেল এই ভিডিওটা আছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে এটাও দেখতে পারেন। আমি যদিও আপার লাইনগুলো টেবিল ব্যবহার করে দিই না, শেপ ব্যবহার করে দিই না, এটা প্রফেশনাল সিস্টেম আছে, ওই সিস্টেমে দিই, আপনারা চেষ্টা করবেন ওই সিস্টেমে দেওয়ার জন্য। জাস্ট আমি বোঝানোর খাতিরে আপনাদের দেখলাম যে এইভাবে আসলে এটা দেওয়া যায়। টেবিল দিয়ে অনেকে ডাবল কলামের কাজও করে, যেমন হচ্ছে টেবিল দিয়ে অনেকে প্রশ্ন তৈরি করবে, তো এক পেজে দুইটা প্রশ্ন তৈরি করে না, ওই প্রশ্নগুলো যেভাবে তৈরি করে আর কি, তো এটা পেজ থাকে। তো এক পেজে দুইটা করার জন্য ওরা যেটা করে এটাকে ল্যান্ডস্কেপে নেয়, তারপর হচ্ছে এখানে দুইটা কলাম দিতে হয়। সো দুইটা কলাম না দিয়ে ওরা যে কাজটা করে, ওরা টেবিল নেয়, টেবিলের মাধ্যমেই এখানে দুইটা কলামের কাজটা সেরে ফেলে, তারপর হচ্ছে এটাকে ড্র্যাগ এইভাবে ধরে ধরে ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসে। ওকে ধরলাম যে এই পর্যন্ত নিয়ে আসলাম। সো তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে একটা প্রশ্ন টাইপ করে, প্রশ্নের সাইজটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানেও আবার সেম একইভাবে আর আরেকটা প্রশ্ন টাইপ করে, আন্ডারলাইনটা এখানে আসে নাই, তো এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি একটা আন্ডারলাইন সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রশ্ন এবং এখানে একটা প্রশ্ন, আমি দুইটা প্রশ্ন নিয়েছি। তো এই দুইটা প্রশ্ন নিয়ে ওরা যেটা করে যে টেবিলে যে এই লাইনটা আছে এই লাইনটাকে হচ্ছে নো বর্ডার করে দেয়, তারপর হচ্ছে দুইটা প্রশ্ন হয়ে যায়। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো যে এক পেজের মধ্যে দুইটা প্রশ্নকে প্রিন্ট করা যায়। এভাবেও করা যায়, যদি এই কাজটা আমরা কলাম দিয়েও করতে পারতাম। কলাম নিয়ে আমার চ্যানেল এই ভিডিওটা দেওয়া আছে, ভিডিওর একদম শেষে কলাম কিভাবে হচ্ছে ডাবল কলাম নিয়ে প্রশ্ন করতে হয় জিনিসটা আমি শিখিয়েছি, ওটা আপনি চ্যানেল দেখতে পারেন, অথবা আপনি এইভাবেও করতে পারেন। তো যদি এটা প্রফেশনাল সিস্টেম না, প্রফেশনাল সিস্টেমে আমি ভবিষ্যতে কোনো টিউটোরিয়াল আপনাকে শেখানোর চেষ্টা করবো কিভাবে এক পেজে দুইটা ছোট প্রশ্নগুলো তৈরি করা হয়। এখন আমি দেখাচ্ছি টেবিল দিয়ে আসলে কত ধরনের কাজ আসলে মানুষ বিভিন্নভাবে করে থাকে, ওটার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। তো দেখবেন যে এই যে এই জায়গাটাতে এখানে হচ্ছে আমি টেবিল তৈরি করেছি, এবং এই জায়গাটাতে এসে দেখবেন যে ডাবল আন্ডারলাইন আমরা নিয়েছি। ডাবল আন্ডারলাইন নেওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা যে ডিজাইনে যাব, ডিজাইন থেকে এখান থেকে এই যে এখান থেকে আমরা এই যে ডাবল আন্ডারলাইনটাকে সিলেক্ট করে, তারপর হচ্ছে এই যে পেন টুল এটাকে সিলেক্ট করে এই জায়গায় যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই, এইভাবে জাস্ট ড্র্যাগ করলাম, এখানে ডাবল আন্ডারলাইন হয়ে গেল। সো এইভাবে ডাবল আন্ডারলাইনটা ব্যবহার করি। তো এখানে দেখবেন যে টেবিল ব্যবহার করে আমরা এই জায়গাটাতে একটা হচ্ছে মার্কের যে ইয়েটা আছে A+ 80 থেকে 90 এটা আমরা করেছি। সো অনেক সময় আমাদেরকে বিভিন্ন পজিশনে টেবিল ব্যবহার করতে হয়, তো এটার জন্য আমি এটা কাজ করি। আমি হচ্ছে টেক্সট বক্সটা নেই, টেক্সট বক্সটা আপনি নেবেন, এখানে হচ্ছে আপনি টেবিলটাকে সিলেক্ট করে দিবেন, আর টেক্সট বক্সের ফিল থেকে হচ্ছে নো ফিল করে দিবেন অবশ্যই, এবং আউটলাইন থেকেও নো আউটলাইন করে দিবেন। তো এরপর হচ্ছে এই যে টেবিলটা আছে এটাকে যে কোনো জায়গায় কিন্তু আপনি মুভ করতে পারবেন। তো টেবিলকে যদি যে কোনো জায়গায় মুভ করতে চান আপনার ইচ্ছা মতো, তখন কী করবেন, টেক্সট বক্সের ভিতরে হচ্ছে টেবিলটাকে নেবেন। তো এইভাবে কিন্তু টেবিলের কাজটা আপনি করতে পারেন, যে যেমন এই জায়গায় আমি আমার ইচ্ছা মতো একটা টেবিল নিয়েছি এবং টেক্সট বক্সের ভিতরে টেবিলটা রেখেছি, যেন আমি খুব ইজিলি টেবিলটাকে যে কোনো পজিশনে মুভ করতে পারি। একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টেবিল দিয়ে হচ্ছে আমি দেখেন টেবিল দিয়ে প্রতিষ্ঠানের জন্য আমি প্রবেশপত্র ডিজাইন করেছি, এটা হচ্ছে A4 পেপার। A4 পেপারের ভিতরে 6টা প্রবেশপত্র আমি ডিজাইন করেছি, এটা টেবিলের ভিতরে করেছি। এটা হচ্ছে টেবিল দিয়ে হচ্ছে প্রবেশপত্র ডিজাইন, এবং এই চারপাশে যে বর্ডারগুলো দিয়েছে এগুলো কিন্তু টেবিলেরই বর্ডার, কারণ আপনি যদি এই জায়গাটাতে যান, সরি, টেবিলের এই জায়গাটাতে যদি যান তাহলে হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং, তাহলে এই জায়গায় গেলে দেখবেন যে টেবিলের এই এইখানটাতে অনেক ধরনের বর্ডার দেওয়া আছে। আমি ডাবল বর্ডারগুলো চারপাশে ব্যবহার করেছি আর কি। তো টেবিল দিয়ে কীভাবে এই ধরনের প্রবেশপত্রগুলো তৈরি করা হয় এটার জন্য আপনি আমার চ্যানেল এই ভিডিওটা দেখে আসতে পারেন। টেবিলের কাজটা অবশ্যই অবশ্যই লাগবে, আপনি যখন হচ্ছে মেল মার্জের ব্যবহারটা শিখবেন তখন হচ্ছে আপনার টেবিল দিয়েই হচ্ছে বিভিন্ন ধরনের কাজগুলো করতে হবে। মেল মার্জের যে টিটেলগুলো থাকবে সেটা লিঙ্ক আমি এই ডিসক্রিপশন দিয়ে দিব। তো এই টেবিল দিয়ে কীভাবে করতে হয়, টেবিল দিয়ে প্রবেশপত্রটা কীভাবে আমি ডিজাইন করেছি এটা লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া আছে, তো ওই ভিডিওটা গিয়ে ভালো করে দেখবেন, এবং ওই ভিডিওটা ডিসক্রিপশনে দেখবেন যে মেল মার্জের যত ধরনের ভিডিও আছে সবগুলো দেওয়া থাকবে। তো টেবিলের এই কাজটা আপনি অবশ্যই শিখবেন, তাহলে টেবিলের আরও একটা অ্যাডভান্স ব্যবহার শিখবেন, যেটা হচ্ছে ইউটিউবে দেখবেন যে বাংলা অথবা ইংরেজি এখনো পর্যন্ত কেউ শিখায়নি, খুবই হেল্প হবে টেবিল সম্পর্কে এই টেবিল দিয়ে কীভাবে প্রবেশপত্র ডিজাইন করেছে এই জিনিসটা আপনি শিখতে পারেন। টেবিল দিয়ে একটা জিনিস খুব সহজে অনেক সময় হচ্ছে আমরা টেক্সট বাউন্ডারি ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ধরেন এই জায়গাটাতে আমরা লিখলাম যে এই জায়গাতে লিখলাম দ্বিতীয় মাসিক পরীক্ষা, আর এই কথাটা হচ্ছে আমি কেটে দিলাম।
তো কেটে দিয়ে এই লেখাটাকে যদি আমরা একটা টেক্সট বাউন্ডারির ভিতরে আনতে চাই তাহলে টেক্সট বাউন্ডারির জন্য জাস্ট আমি এখান থেকে টেবিলটাকে সিলেক্ট করে দিলাম ওকে আমাদের একটু সমস্যা হয়েছে এই জায়গা থেকে আগে থেকে হচ্ছে আমরা বর্ডারে গিয়ে টেবিল সিলেক্ট করে দিয়েছি এটা এই টেবিলটা আমাদের দরকার নেই আমরা এটা সিলেক্ট করলাম দেন হচ্ছে ওকে করে দিলাম ওকে সো এখন আমরা টেবিলে ক্লিক করি আগের মতো হয়ে গেছে সো এখন যদি আমরা এই জায়গা থেকে এটাকে ড্র্যাগ করে এই যে ইন্ডেন্টটা আছে ইন্ডেন্টটাকে ড্র্যাগ করে আমরা এই জায়গায় নিয়ে আসি এবং এই ইন্ডেন্টটা আছে এই ইন্ডেন্টটাকে আমি ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি সো এইভাবে কিন্তু এই যে টেবিলের যেটা দেখতে পাচ্ছেন একটু এদিকে আনি আর এটাকে ড্র্যাগ করে আর একটু এদিকে আনি সো এইভাবে টেবিল দিয়েও কিন্তু আপনি টেক্সট বক্সও কিন্তু তৈরি করতে পারেন তারপর বক্সটা তৈরি করার পর এই জায়গা থেকে আমি হয়তো একটা গাঢ় কালার দিলাম একদম কালো কালার দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এভাবে আপনি টেক্সট বক্স তৈরি করতে পারেন এবং একদম লাস্ট বাট নট লিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের কমপ্লেক্স যে টেবিলগুলো আছে সেগুলো হচ্ছে আপনি কিভাবে তৈরি করবেন তো যে কোনো ধরনের কমপ্লেক্স টেবিল যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করে রাখেন তখন একটা টেকনিক আপনি আমি আপনাকে বলে দিই আপনি সবসময়ই কাউন্ট করার চেষ্টা করবেন যে সর্বোচ্চ এই এই টেবিলের মধ্যে কিভাবে আপনি টেবিলটা তৈরি করবেন প্রথমে ঝামেলা হতে পারে যে আপনি কলাম কি দুইটা নেবেন কারণ এখানে একটা কলাম আছে এখানে দুইটা কলাম আছে নাকি কটা কলাম নেবেন তো এগুলো যদি ঝামেলা হয় আপনি সর্বোচ্চ যে ঘরটা থাকে সেটাকে আপনি কাউন্ট করতে পারেন যেমন এই যে এখানে সর্বোচ্চ ঘর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সো এখানে দেখতে পাচ্ছি যে তেরোটা কলাম আছে তো আপনি যখন এই ধরনের টেবিলগুলো তৈরি করার চেষ্টা করবেন ঝামেলা হতে পারে তখন সর্বোচ্চ যেটা আছে সেটাকে আপনি কাউন্ট করার চেষ্টা করবেন এখন হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে হচ্ছে টেবিলে চলে গেলাম তারপর এই জায়গাতে গেলাম সো আমাদের কলাম হচ্ছে তেরোটা এখানে লিখলাম হচ্ছে তেরো আর নিচে ধরেন আমি পাঁচ সাত যা ইচ্ছা আমি এটা লিখে দিলাম তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে তারপর হচ্ছে প্রথম ঘরে হচ্ছে দুইটা কলাম থাকবে একটা দুইটা তার মানে যতগুলো আছে সবগুলোকে মার্চ করে দিই এখানে যাব লেআউটে গিয়ে আমি এটাকে মার্চ করে দিলাম তাহলে আমাদের মোটামুটি দুইটা ঘর হচ্ছে আমরা এখানে কাউন্ট করেছি এরপরে যতগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর হচ্ছে আট এরপর হচ্ছে আমরা এখান থেকে কাউন্ট করি আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপর আপনাকে কাউন্ট করার জন্য অবশ্যই বাম পাশ থেকে আপনাকে কাউন্ট করতে হবে এক দুই দ্বিতীয় নাম্বার ঘরে এসে আপনাকে তিন নাম্বার ঘর নিতে হবে একটা এরপর হচ্ছে বাম পাশ থেকে আপনি একটু কাউন্ট করবেন কাউন্ট করে এটা করার চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখানে হচ্ছে সাতটা তাহলে এখান থেকে যদি আমি সাতটা নিই এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নিয়ে এই এটাকে কাউন্ট করে এটাকে আমি মার্চ করে দিলাম এই এই মার্চটা হচ্ছে আমাদের এই যে এই ঘরটা আমি মার্চ করেছি যদিও এখানে একটু বেশি মার্চ করে ফেলেছি এখানে একটা ঘর আমার রাখা উচিত ছিল সো এই নিলাম দেন হচ্ছে আমি মার্চ করলাম ওকে সো তারপর এই যতগুলো ঘর আছে এই সবগুলো ঘরকে মার্চ করে দিলাম তারপর হচ্ছে এই ঘর আচ্ছা এতটুকু আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা কিটা আমি ছোট করে দেওয়ার চেষ্টা করলাম তো ছোট করলে একটা ছোট হয় একটা বড় হয় সমস্যা নেই একটা ছোট বড় হোক এটা এটা আসলে কোনো সমস্যা হবে না কারণ তাহলে ছোট বড় যদি হয়ে যায় তাহলে সবগুলো আপনি সিলেক্ট করবেন মাউজের রাইট বাটন ক্লিক করে যে ডিস্ট্রিবিউটেড এটা যদি ক্লিক করেন সবগুলো মোটামুটি সমান হয়ে যাবে এরপর আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো নর্মাল এগুলো আমরা তৈরি করতে পারবো তো এই যে এইভাবে কাউন্ট করে প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি যে ঘরটা আছে সেটা কাউন্ট করবেন তারপর হচ্ছে এভাবে আপনি করতে পারেন তারপর হাতের বাম পাশ ডান পাশ থেকে এইভাবে কাউন্ট করে করতে পারেন এভাবে না করে আরেকটা সিস্টেমও করা যায় যেটা যেটা একটু সহজ এইভাবে করতে গেলে মাঝে একটু প্যাচ লেগে যায় তো প্রথমে টেবিল থেকে গিয়ে আমরা হয়তো কয়টা তেরোটা নিবো না আচ্ছা এখান থেকে দশটা নিলাম সো দশটা নেওয়ার পর আপনার ধরেন এই ঘরের ভিতরে আচ্ছা এখান থেকে আমি ট্যাব বাটন প্রেস করে করে আর আরো বেশি নিলাম সো এই এই ঘরের ভিতরে যদি আপনার একটু বেশি নেয়াল প্রয়োজন হয় তখন আপনি এটাকে সিলেক্ট করলেন সিলেক্ট করে লেআউটে গেলেন লেআউটে গিয়ে আমরা যে এই ঘরের ভিতরে কয়টা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে ছয়টা আছে আচ্ছা তাহলে আমি যে কোনো একটা ঘর নিলাম এই ঘরের ভিতর ধরেন আমি কেটে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি উইন্ডো অটো ফিট করে দিলাম ধরেন এই ঘরের ভিতরে আমি ছয়টা নিব তাহলে এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম তারপর হচ্ছে স্প্লিট তাহলে কলাম নিব হচ্ছে আমরা ছয়টা ওয়ান সিক্স দিয়ে আমি হচ্ছে ইন্টার করে দিলাম তাহলে এইভাবে আমি নিতে পারি অথবা অনেকে যে কাজটা করে এই কলামের জিনিসটা যদি ঝামেলা লাগে অনেকে যে ড্র টেবিল নেয় এখানে এসে এই ঘরগুলোকে এইভাবে করে একটা দুইটা আচ্ছা এখানে বেশি হয়ে গেছে আচ্ছা এখানে তিনটা করেছে এরপর হচ্ছে এখানে তিন একটা এখানে একটা তিনটা আচ্ছা আর এখানে যেটা মার্চ এটাকে মার্চ করে দিল তাহলে এরকম হয়ে গেছে আর এই ঘর হচ্ছে পুরোটা না মনে হয় প্রথমটা হচ্ছে মার্চ এটাকে মার্চ করে দিলাম আর বাকি ঘরগুলো এইভাবে থাকলো আর এই প্রথম প্রথমে হচ্ছে থাকে দুইটা একটা দুইটা আচ্ছা প্রথমে হচ্ছে একটা দুইটা এটাকে করে দিলাম মার্চ এবং প্রথম ঘরটাকে বড় করার জন্য আমরা একটু ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসলে তো এইভাবে যদি ঘরগুলো করেন টেবিলগুলো করেন এভাবে আপনি টেবিলগুলো করতে পারেন এটা একটু কমপ্লেক্স টেবিল তো এই কমপ্লেক্স টেবিলগুলো তৈরি করার জন্য আপনি সবসময় কাউন্ট করবেন সর্বোচ্চ ঘর সংখ্যা কতটা আছে তো সর্বোচ্চ ঘর সংখ্যা দিয়ে আপনি কাউন্ট করতে পারেন আর যদি আপনি দুইটা ঘর নিয়ে করেন যেমন ধরেন এই টেবিলটা চাচ্ছেন যে আপনি দুইটা কলাম নেবেন তাহলে আমরা দুইটা কলাম নিয়ে দেখি তো আমরা হচ্ছে এই দুইটা কলাম নিলাম
প্রথম ঘরে হচ্ছে দুইটা কলাম আছে সো দুইটা কলাম নিয়ে যদি করি তাহলে এটাকে ড্র্যাগ করে একদম কর্নারে নিয়ে আসলাম আবার যদি ট্যাব বাটন প্রেস করি এটা এরকমই হয়ে যাবে এরপরের ঘরে আমরা কয়টা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 এবং 8টা আছে এবং শেষ পর্যন্ত 8টা বা 7টা তাহলে এই জায়গায় মাউসের কার্সারটা রেখে আমরা লেআউটে যাব লেআউটে গিয়ে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব হচ্ছে 8 দেন আমি এন্টার বাটন প্রেস করলাম ওকে এবার আবার আরো ট্যাব বাটন প্রেস করলাম তাহলে এবার এখানে 8টা হয়েছে 8টার মধ্যে শেষের ঘরে আবার আছে 1 2 3 4 5টা শেষের ঘরটাতে আছে আবার 5টা তাহলে এইখান থেকে এই শেষে যে ঘরটা আছে এই একটা বাদে তাহলে এটার ভিতর আবার স্প্লিটে গিয়ে আমরা এই জায়গায় 5টা করে দিলাম আমি জানি আপনি বুঝেন নাই এটা একটু পরে বুঝলেও হবে আর এখান থেকে যখন আপনি টানবেন দেখবেন যে কম বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করবেন কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে তারপর টানার চেষ্টা করবেন তো টানার সময় যদি আপনি একটা ধরে টানেন একটাই টানলে বড় হবে আর কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করলে পুরো যে কলামটা আছে সবগুলো এভাবে বড় ছোট হবে তো এইভাবে আপনি কলামগুলো তৈরি করতে পারেন আমি এই বিষয়টা আরো ডিটেইলসে ব্যাখ্যা করতে পারতাম অলরেডি ভিডিও বড় হয়ে গেছে তাই তাড়াতাড়ি করলাম সো আপনি যে কাজটা করবেন জাস্ট টেবিলটা তৈরি করবেন একটা দুইটা তিনটা আপনি যা ইচ্ছা নেবেন নেয়ার পর এখানে আমি একটু বড় করলাম সো আপনার যদি মনে হয় যে এই দুইটাকে মার্চ করবেন তাহলে মার্চ করলেন মার্চ করার পর যদি মনে হয় যে এখানে হচ্ছে আপনার কলম আরো কয়েকটা বাড়াতে হবে তখন আপনি এই কলম যেটা আছে যে প্যান টুল ইজি সহজে করার জন্য এই প্যান দিয়ে আপনি এখানে ড্র্যাগ করে দিতে পারেন জাস্ট ড্র্যাগ করবেন এবং এখানে এসে এখানেটা ড্র্যাগ করে দিতে পারেন সো তারপর এগুলোকে সমান করার জন্য এগুলোকে সিলেক্ট করেন ডিস্ট্রিবিউট কলাম এটাকে সিলেক্ট করে দিতে পারেন এভাবে হচ্ছে মাল্টিপল কলামগুলো তৈরি করে ফেলতে পারেন আর কলাম না নেওয়ার চাইতে একটা বেস্ট উপায় হচ্ছে যে মাউসের কার্সারটা এই জায়গাতে রেখে আপনি স্প্লিট সেলে গিয়ে এখানে আপনি ধরেন 5টা করতে চান দেখুন আপনি 5টা ক্লিক করলেন তাহলে 5টা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আমি আবার একটু রিপিট করছি এই টেবিলের এই জায়গাতে যদি আমি একাধিক ঘর করতে চাই তাহলে আমি টেবিলটাকে সিলেক্ট করে আমি হচ্ছে লেআউটে চলে যাব লেআউটে গিয়ে আমরা এই জায়গা থেকে ড্র টেবিল এই জায়গাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা এই যে ড্র্যাগ করলাম উপরে চলে এসেছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম ভুল হয়ে গেছে এখানে একটা ক্লিক করলাম আবার না ভুল হয়ে যাচ্ছে আবার এই জায়গাটাতে একটা ক্লিক করলাম তাহলে এই টেবিলটা হলো তো এখন প্রথমত দেখেছেন যে টেবিল এইভাবে ড্র করে তৈরি করতে গেলে একটা ঝামেলা হয় আমরা ঝামেলা ফেস করেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রত্যেকটা ঘর এই ঘরগুলো কিন্তু সমান হয়নি তো আরেকটা কথা বলি আপনি যখন এখান থেকে প্যান সিলেক্ট করবেন তারপর যদি আপনি ইরেজ করতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করলে দেখেন প্যানটা হচ্ছে ইরেজ হয়ে গেছে তো এখন কিন্তু আপনি এইভাবে এগুলোকে কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন তাই না তাহলে প্যান সিলেক্ট করলে আপনার ইরেজ সিলেক্ট করার দরকার নেই প্যানটা সিলেক্ট করার পর শিফট প্রেস করলে এটা অটোমেটিক ইরেজ হয়ে যাবে আপনি যে কোনো কিছু ডিলিট করতে পারবেন তো যেটা বলছিলাম যে এখানে যে টেবিলগুলো তৈরি করেছে তো এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়নি এসকেপ বাটন প্রেস করেছি তারপর পুরোটাকে এইভাবে সিলেক্ট করে এখানে আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা কলগুলো সমান করতে চাই তাহলে হচ্ছে ডিস্ট্রিবিউট কল তাহলে দেখেন এখন সমান হয়েছে তো এই কাজটা আমরা কখনো এইভাবে করার চেষ্টা করব না একটু আগে আমি বলেছি যে আমরা পুরোটাকে সিলেক্ট করব স্প্লিট সেলে ক্লিক করব কয়টা ঘর করতে চাই মানে আমরা কল করতে চাই 5টা করতে চাই তাহলে এখানে ক্লিক করে 5-এ আমরা ক্লিক করে দিলাম দেন ওকে করে দিই এখন যদি চান যে এই দুইটা ঘরে করতে তাহলে দুইটা ঘর সিলেক্ট করবেন আপনি যদি তিনটা ঘর করতে চান তাহলে তিনটা ঘর সিলেক্ট করে এই জায়গাটাতে আপনি 5 অ্যাড করে দিবেন যাই হোক এই জিনিসটি ইতিমধ্যে আমি আপনাদেরকে শিখিয়েছি এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে শেখাবো যে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা যদি এভাবে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র যে এই লাইনটা আছে এই লাইনটাই কিন্তু মুভ হচ্ছে সরছে এখন আপনি যদি চান যে এই লাইনটার পাশাপাশি এই লাইনটাও মুভ হবে প্লাস হচ্ছে এই যে লাইনগুলো আছে সেগুলো মানে একদম রাইট প্রপারলি হচ্ছে ডিস্ট্রিবিউট হবে তাহলে যে কাজটা করবেন কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে এটাকে ড্র্যাগ করবেন তাহলে দেখবেন যে এই লাইনটাও মুভ হচ্ছে পাশাপাশি আমাদের এই লাইনগুলো যেগুলো আছে এই লাইনগুলো এগুলো কিন্তু মুভ হচ্ছে তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমি যখন কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে এটাকে ড্র্যাগ করছি তখন যেটা হচ্ছে এই লাইনটাও মুভ হচ্ছে এই সবগুলো মুভ হচ্ছে কিন্তু এই যে টেবিলের শেষের যে লাইনগুলো শেষের লাইনগুলো কিন্তু মুভ হবে না আবারও যদি আমি এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে শুধু একটা মুভ হবে আর আপনি যদি চান যে এইটার সাথে সাথে এইগুলোও মুভ হোক তখন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে এইভাবে আপনি মুভ করতে পারেন এখন আপনি যদি চান যে কিবোর্ডে যে শেষের যে লাইনগুলো আছে এই শেষের লাইন এইগুলো মুভ করতে তাহলে কি করবেন শিফট বাটনটা প্রেস করে তারপর হচ্ছে এই লাইনটাকে মুভ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার এই লাইনগুলো এই কোনো লাইনই কিন্তু কম বেশি হবে না বরং এই শেষের লাইনটা থেকে কম বেশি হবে আবার করছি শিফট বাটনটা প্রেস করে ধরে এখন যদি আমি এটাকে শেষের যে শুরু এবং শেষের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু মুভ হচ্ছে অর্থাৎ শেষের যে লাইনটা আছে এটা মুভ হচ্ছে এখন আপনি যদি চান যে এই যে মার্জিনের বাইরে টেবিলটা চলে এসেছে তাহলে এই জায়গা থেকে সিলেক্ট করে এই যে জায়গাতে জাস্ট এভাবে ড্র্যাগ করে আপনি এটা নিয়ে আসবেন তো এইভাবে যদি নিয়ে আসেন তাহলে শুধুমাত্র এই লাইনটাই মুভ হয় আর আপনি যদি কন্ট্রোল বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে সবগুলো পারফেক্টভাবে মুভ হয়েছে কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করি আমি যদি শুধু এতটুকু ড্র্যাগ করি
ওকে সিলেক্ট হচ্ছে না, এতটুকু এভাবে ড্র্যাগ করি তাহলে যেটা হচ্ছে ফোনের যে ঘটা আছে সেটা বড় হয়ে যায়। আমি চাই যে সবগুলো একটু একটু করে বড় হোক। ওকে তাহলে কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন আপনি যদি চান যে এই যে সেলটা আছে মাঝখানের এই সেলটা, এই সেলের যে লাইনটা আছে ঘরটা আছে শুধুমাত্র এইটা, তাহলে এটাকে যদি মুভ করতে চান শুধুমাত্র এই ঘরটাকে, তখন যেটা করবেন যে এই জায়গায় ক্লিক করে শুধুমাত্র সেলটা সিলেক্ট করবেন। সেলটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে একটা ঘর সিলেক্ট হবে। দুইটা ঘর সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে তাহলে এই দুইটা ঘর মুভ হবে। দুইটা ঘর আপনি সিলেক্ট করলেন, আপনি ধরেন এই দুইটা ঘর সিলেক্ট করলেন, সিলেক্ট করে যদি কন্ট্রোল বাটনটা প্রেস না করেন তাহলে দেখবেন যে শুধুমাত্র একটাই মুভ হচ্ছে। তাই দুইটা ঘর একসাথে মুভ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে আপনি মুভ করার চেষ্টা করবেন, তাহলে দুইটা ঘর একসাথে মুভ হবে। আর একটা যদি মুভ করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এটা কিভাবে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখবো যে একটা ঘর মুভ হয়ে গেছে। আর আপনি যদি জাস্ট এইভাবে নর্মালি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে পুরোটাই মুভ হবে, আপনাকে অবশ্যই সেলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দিই, আপনি যখন টেবিলের ক্ষেত্রে প্রথম ঘরটা নেবেন, প্রথম ঘরটা নিয়ে আপনি এই জায়গা থেকে ফোনটাকে সিলেক্ট করে দেবেন। টাইমস নিউ রোমান ফোন নিলাম আর এই জায়গায় ফোন থেকে 14 ফোনটাকে সিলেক্ট করবেন। অবশ্যই প্রথমটা নেওয়ার সময় আপনি এটা সিলেক্ট করে দেবেন, তারপর ট্যাব বাটন প্রেস করলে আপনি প্রথমে যে ফরম্যাটগুলো নিয়েছেন প্রত্যেকটা কিন্তু সেম একইভাবে এভাবে হতে থাকবে। এখন আপনি এই এই ঘরটাতে এসে ধরেন এটাকে আমরা একটু কালার করে দিলাম, ঘরটাকে আমরা একটু কালার করলাম, তারপর যদি আমরা ট্যাব বাটন প্রেস করি তাহলে প্রত্যেকটা ঘর কিন্তু এই একই রকমই হবে। তো শুরুতে আপনি যে ফরম্যাটটা করবেন পরবর্তীতে যখন ট্যাব বাটন প্রেস করবেন তখন কিন্তু সেই ফরম্যাটটা হবে। শুরুতে আমরা যদি টাইমস নিউ রোমান ফোনটাকে সিলেক্ট করে দিয়েছি প্রত্যেকটাতে টাইমস নিউ রোমান ফোনটাই সিলেক্ট হয়ে যাবে, কারণ শুরুতে যদি আপনি সিলেক্ট না করেন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনাকে অনেক সময় টাইমস নিউ রোমান সিলেক্ট করতে হবে। অনেক সময় আমরা টেবিলটাকে এই জায়গায় টান দিয়ে ড্র্যাগ করে বড় করার চেষ্টা করি, এভাবে বড় করতে পারেন। আবার অনেক সময় এটা প্রশ্ন করার ক্ষেত্রে লাগে, আপনি জাস্ট ফোন থেকে গিয়ে এটাকে বড় করে দিবেন তাহলে ফোনটাও বড় হবে, একই সাথে টেবিলের ঘরটাও বড় হবে। আর একটা কাজ করা যায় যে আপনি ফোনটাকে বড় করতে চান না শুধু টেবিলটাকে বড় করতে চান, সেক্ষেত্রে এভাবে ডাক দিয়ে আনতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি পেজ লেআউটে যাবেন গিয়ে এই জায়গা থেকে স্পেসিং দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে টেবিলের ঘরটা বড় হয়ে যাবে। আমরা যদি কোনো প্রতিষ্ঠানের বা কোনো প্রশ্নের একটা টেবিল তৈরি করি যে টেবিলটা আমাদেরকে বারবার ব্যবহার করতে হয় এবং সেই টেবিলটা বারবার আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমরা প্রথমে সেই টেবিলটাকে তৈরি করে রাখবো। অর্থাৎ আমি টেবিলটাকে সেভ করে রাখার একটা পদ্ধতি তৈরি করছি। তো টেবিলটাকে আমি একটু প্রথমে একটু ডিজাইন করি, ফোনটাকে দিলাম কালার, ফোনটাকে দিলাম কালো কালার, আর টেবিলে যে হেডটা আছে এটাকে আমি হলুদ কালার দিলাম, এবং চারপাশে যদি আমি এটা বাউন্ডারি দিতে চাই একটা টেবিলের বর্ডার দিয়েছি তাহলে আমি ওটাকে সিলেক্ট করলাম। টেবিল থেকে টেবিল ডিজাইনে যাবো, যত প্রকার ডিজাইন আছে তো এখান থেকে ধরেন আমি এই ডিজাইনটা নিলাম, আর এই যে বর্ডার থেকে এটা দিলে ভিতরেও চলে আসে আর আউটসাইড বর্ডার দিলে চারপাশে এই বর্ডারটা থাকবে আর কি। আর এই নিচেও আমি একটা বর্ডার দিয়ে দিতে চাই, তাহলে একটা কাজ করি আমি এখান থেকে প্যান টুলটা নিলাম, প্যান টুলটা ধরেন লাল কালারটা নিলাম, আর এখান থেকে আমি ধরেন ট্রিপল কালারটা নিলাম। জাস্ট আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ধরেন এটা এটা একটা ডিজাইন টেবিল, যদিও এই ডিজাইনটা খুবই বাজে হয়েছে, জাস্ট আমি সেভ করে দেখানোর জন্য। তো এটার জন্য আমরা যেটা করবো পুরো টেবিলটাকে এভাবে সিলেক্ট করবো এই জায়গাটাতে ক্লিক করে, তারপর হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই জায়গাতে আমরা কুইক পার্ট দেখতে পাচ্ছি, কুইক পার্ট থেকে সেভ টু কুইক সিলেকশন। তো এখান থেকে আমরা জাস্ট ওকে দিয়ে সেভ করতে পারি। তো ওকে দিয়ে যদি আমরা সেভ করি তারপর যখনই আমরা এই যে কুইক পার্ট থেকে এখানে যাব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা কিন্তু আমরা পেয়ে যাবো। বাই দ্য ওয়ে আমরা এইভাবে সেভ করবো না, আমি একটা অ্যাডভান্স সুন্দর একটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে। কুইক পার্টে আমরা যাব, কুইক পার্ট থেকে সেভ টু সিলেকশন কুইক গ্যালারি, এই জায়গায় গিয়ে আমরা টেবিলের একটা নাম দিয়ে দিব। ধরেন আমি দিলাম টিটিএম টেবিল, এটা নাম দিলাম টিটিএম টেবিল। গ্যালারি থেকে আমরা যে কাজটা করবো এখানে টেবিল সিলেক্ট করে দিব, অবশ্যই এটা টেবিল সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা ওকে করে দিব। সো এরপর যখনই ধরেন এটা কেটে দিলাম, এরপর যখন আমাদের টেবিল লাগবে আমরা ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে টেবিল কুইক টেবিল, অর্থাৎ যে টেবিলগুলো আমাদের সেভ করা আছে এখানে কুইক টেবিলে আমাদের কিছু সেভ করা টেবিলগুলো থাকে রেডিমেড, যেগুলো আমরা ক্লিক করে এই জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারি। এই টেমপ্লেটগুলো এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকে। আবারও কুইক টেবিলে চলে যাবো, আর আমরা যে টেবিলটা সিলেক্ট করেছিলাম একদম নিচে যদি আমরা আসি তাহলে যে দেখবো টিটিএম টেবিল, সেটাকে আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারি। তো যখন আমাদের বারবার একটা টেবিল ব্যবহার করতে হবে তখন আমরা দুইভাবে টেবিলটাকে সেভ করে রাখতে পারি। একটা হচ্ছে আমরা ইনসার্টের এই কুইক টেবিল টেবিলটাকে সেভ করতে পারি, অথবা আমরা এই যে ইনসার্ট থেকে কুইক পার্টের মধ্যে গিয়েও আমরা এই টেবিলটাকে সেভ করে রাখতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখবো যে কোনো লেখাকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয়। ধরেন এই ধরনের একটা টেক্সট আছে আমাকে, এটাকে আমি টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে আমি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এই জায়গা থেকে আমি কনভার্ট টু টেবিল এই জায়গাটাতে ক্লিক করব। রাইট, এই জায়গাতে ক্লিক করার আগে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সো আমরা এই জায়গাতে বোঝার সুবিধাতে একটা কাজ করলাম, একটা ধরেন কমা দিয়ে দিলাম। রাইট, কমা দিতে পারেন অথবা অ্যাড ডিট দিতে পারেন। ধরেন আমি আপনাদের বোঝার সুবিধাতে অ্যাড ডিট দিলাম, তারপর হচ্ছে রোলের মাঝখানে একটা দিলাম, যেখানে যেখানে একটা গ্যাপ হবে সেখানে হচ্ছে আমি এই সাইনটা দিয়ে দিলাম দিলাম। এটা কেন দিলাম, আমাদের টেবিলে কয়টা ঘর হবে এটা কিভাবে বুঝবে? তাহলে এখন পুরোটাকে আমরা সিলেক্ট করি, তারপর হচ্ছে কনভার্ট টু টেবিল আর টেক্সট টু টেবিল, তারপর এই যে এই জায়গাটাতে আমরা কিভাবে বুঝবো কোনটা দ্বারা টেবিল, আমরা এখানে যে কোনো সাইন দিতে পারতাম, আমরা অ্যাড দিয়ে দিতে পারি, কমা দিতে পারি, যেটা ইচ্ছা সেটা দিতে পারি। এখানে কমা দিলে অলরেডি দেওয়া আছে। সো এরপর এখানে লেখা আছে হচ্ছে থ্রি। রাইট, সো এরপর হচ্ছে আমরা থ্রিতে ক্লিক করি, দেখেন অটোমেটিক কিন্তু আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। রাইট, সো এই সেম কাজটা আমরা অন্যভাবে করতে পারতাম, এখানে হয়তো আমরা এটা দিতে পারতাম, এখানেও আমরা এটা দিতে পারতাম,
রাইট। তো এখন যদি আমরা এটি পুরোটাকে সিলেক্ট করি, আমরা উপরটা দিয়েছি, নিচের গুলোতে ভালো করে দেইনি। তো এখন হচ্ছে আমরা ইনসার্টে চলে যাই, টেবিল, টেবিল থেকে কনভার্ট টু টেবিল। তো এখন আমরা এই জায়গায় অ্যাড দির জায়গা হচ্ছে আমরা এটা সাইন দিই, অর্থাৎ যেখানে এই সাইনটা থাকবে সেখানে টেবিল হয়ে যাবে। খেয়াল করে দেখেন এই নেমের আগে কিন্তু এই সাইনটা ছিল, হ্যাশ সাইনটা ছিল, নিচের গুলোতে ছিল, এই কারণে টেবিল হয়নি। এখন সবগুলোতে যদি আমি এই হাইফেন সাইনটা দিই, অথবা আমি সবগুলোতে ধরেন এখানে কমা সাইন দিয়ে দিলাম, এই সবগুলোতে এখন কমা হবে, কমা কমা, এটাও কাটা কমা। তারপর হচ্ছে সবগুলো টেক্সট হচ্ছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে কনভার্ট টু টেবিল। তো এখানে অলরেডি কমা দেয় আছে, তো এটাকে আমরা সিলেক্ট করে দিই, তাহলে ঝামেলা দরকার নেই, তাহলে দেখবেন যে এই টেবিলটা আমাদের হয়ে গেছে। তারপর টেবিলটাকে যদি হচ্ছে আমরা টেক্সটে কনভার্ট করতে চাই, তাহলে এই সাইফুল হকটা ভালোভাবে হয়নি, এটাতে হয়তো কমাটা দেওয়া হয়নি। তো এটাকে যদি আমরা টেক্সট আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমরা এই যে লেআউটে চলে যাবো, আমি বলেছিলাম যে টেক্সট টু কনভার্ট টু টেক্সট, এটা এখানে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই যে এই সাইনটার উপর ট্যাব না, আমরা হচ্ছে এই যে আদার আদার বলতে এখানে কমা, কমা সাইনটার উপর বেস করে হচ্ছে আমরা টেবিলটাকে চেঞ্জ করব। তো কমা সাইনটা দিয়ে দিলাম, তাহলে টেবিল টু টেক্সট, টেক্সট টু টেবিল। অনেক সময় হয়তো এটা প্রয়োজন হতে পারে, আপনি এভাবে টেবিল টু টেক্সট, টেক্সট টু টেবিল তৈরি করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন ওয়ার্ডের কাজগুলো ওয়ার্ডে করতে এবং এক্সেলের কাজগুলো এক্সেলে করতে। টেবিল নিয়ে যে কাজগুলো করলাম, টেবিলে যত কমপ্লেক্স কাজগুলো আছে সেগুলো সবসময় আপনি চেষ্টা করবেন হচ্ছে এক্সেল দিয়ে করতে। কোনো একটা কাজ দেখায়, যেমন এই কাজটা হাফিজ ভাই আমাকে পাঠিয়েছিলেন, তো হাফিজ ভাই এটা তৈরি করেছে। তো এই ধরনের কাজগুলো আপনি চেষ্টা করবেন যে এক্সেলে করতে, এক্সেলে এই ধরনের কাজগুলো একটু ইজি হয়, রাইট। এখানে হিসাব নিকাশগুলো খুবই, যেমন আমি এক্সেলে গেলাম, এক্সেলে যাওয়ার পর ওকে, সো আমি যদি এখানে একটা টেবিল তৈরি করতে চাই, এক্সেলে কিন্তু খুব ইজিলি করা যাবে। যেমন আমি এতটুকুর মধ্যে টেবিল তৈরি করতে চাই, তো জাস্ট এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে অল টেবিল করে দিলাম, রাইট। দেখেন এবার কন্ট্রোল পি দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে টেবিল জাস্ট একটা সিঙ্গেল ক্লিকের মধ্যে আমাদের পুরো টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই টেবিলে তারপর হচ্ছে যদি আপনি কোনো ঘর মার্চ করতে চান, যেমন হচ্ছে যে আপনি চান যে এই এই তিনটা ঘর হচ্ছে আপনি মার্চ করবেন, তাহলে এখানে মার্জে ক্লিক করলেন, তারপর হচ্ছে এখানে লিখে দিলাম টিটিএম, আচ্ছা আমি টেকটা মতিউরটা আমি লিখে দিলাম, দেন হচ্ছে আমি ইন্টার বাটন প্রেস করলাম, সো লিখলাম, এরপর হচ্ছে আমি এটাকে প্রিন্ট করতে পারি এইভাবে। ওকে, সো মতিউর রহমানটাকে আমি যদি সেন্টারে নিতে চাই, তাহলে হচ্ছে এই জায়গা থেকে আমি সেন্টারে ক্লিক করলাম, এটার কালারটাকে আমি একটু ইয়েলো কালার করে দিলাম, টেক্সটটাকে যদি আমি একটু বড় সাইজ করতে চাই, তাহলে আমি একটু বড় সাইজ করতে পারলাম। তাহলে দেখতে পারলাম যে কত সিম্পলভাবে হচ্ছে আমি পুরো টেবিলটাকে কিন্তু তৈরি করে ফেলেছি এক্সেল দিয়ে। তো আপনারা চেষ্টা করুন এক্সেলটাও শিখার, এক্সেলের কাজগুলো এক্সেল দিয়ে করতে, এতে করে যে সুবিধা হবে আপনার এক্সেলটাও শিখা হবে এবং আপনার কিন্তু অনেক সময় বেঁচে যাবে। তো এই কারণে টেবিলের কাজগুলো টেবিলে করবেন, আর এক্সেলের কাজগুলো চেষ্টা করবেন এক্সেল দিয়ে করতে। মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি হিসাব নিকাশের কাজগুলো এক্সেল দিয়ে করবেন। এক্সেলে কিন্তু ফর্মুলা ব্যবহার করাটা খুবই ইজি। যেমন আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, আমি এখানে প্রিন্ট করলাম। সো এক্সেলে ধরেন হিসাব নিকাশের কাজ করছি, এখানে অনেকগুলো নাম্বার আছে, এটা হচ্ছে ধরেন বেতন, হ্যাঁ বেতন বা বোনাসের হচ্ছে এই হিসাবটা। তাহলে পুরোটাকে যদি আমি হিসাব করতে চাই, দেখেন আমাকে হিসাব করতে কিন্তু অনেক ঝামেলা হবে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে জাস্ট আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন এই হিসাবটা কিন্তু আমার চলে এসেছে, এটাকে হচ্ছে এই যে সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিকে এই যে এটা হচ্ছে আমার টোটাল হিসাব চলে এসেছে। সো এই টেবিলের কাজগুলো, হিসাব নিকাশের কাজগুলো অবশ্যই আপনি এক্সেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে। শুরুতে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতাম, তখন আমার কাছে বারবার মনে হয়েছে যে আমি এক্সেলে সুইচ করবো না। তো এই ধরনের টেবিলের কাজগুলো আমি সবসময় চেষ্টা করতাম যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে। তো একজন এক্সেল এক্সপার্টকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার কি এক্সেলের কাজগুলো ওয়ার্ড দিয়ে করলে সমস্যা কী, কারণ যেহেতু আমি এক্সেলটা পারি না, তো এক্সেলে সুইচ করাটা আমার কাছে ঝামেলার মনে হচ্ছিলো। তো পরবর্তীতে যখন এক্সেলে সুইচ করলাম, তখন দেখলাম যে আসলে এক্সেলের কাজগুলো এক্সেল দিয়ে করা উচিত। যেমন টেবিল সেলের কাজগুলো যদি আমরা এক্সেল দিয়ে করি, তাহলে প্রচুর সময় বেঁচে যায়। আমরা অনেক সময় ভাবি যে নতুন করে আবার এক্সেল শিখবো, এতে তো আমার অনেক সময় যাবে, কিন্তু নতুন করে এক্সেল শিখতে হয়তো আপনার বেসিক কাজগুলো শিখতে 2-3 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। কিন্তু এইভাবে এক্সেলের কাজগুলো যদি আপনি ওয়ার্ডে করতে চান, এইভাবে দেখবেন যে আপনার মানে আপনি যারা প্রফেশনাল তাদের কয়েক মাস, কয়েক হাজার ঘন্টা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, এবং কাজগুলো করতেও কিন্তু অনেক সময় লাগবে এবং বিরক্ত লাগবে, এবং কাজগুলো অনেক সময় প্রফেশনালও হবে না। তো এই কারণে চেষ্টা করবো যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো ওয়ার্ড দিয়ে করতে, এক্সেলের কাজগুলো এক্সেল দিয়ে করতে। আর আপনারা যদি চান যে ভবিষ্যতে আমি এক্সেল নিয়ে টিউটোরিয়াল বানাই, এক্সেলে যে বেসিক জিনিসগুলো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের রেজাল্ট শিটগুলো তৈরি করবো, প্রতিষ্ঠানের ট্রান্সক্রিপ্টগুলো কীভাবে তৈরি করবো, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো। অন্য জন্য আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।